بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা মাঝখানে দুইটা প্রোগ্রাম করলাম অন্য একটা টপিকে, গতটা এবং তার আগেরটা। টপিকটা ছিল সোশ্যাল মিডিয়া, টিভি এবং সোশ্যাল মিডিয়া মুসলিম জীবনে এগুলোর প্রভাব। তো অনেকের রিকোয়েস্ট ছিল, আমরা চেষ্টা করতেছি এটাকে ট্রান্সলেট করতে, আমরা হাত দিছি ইনশাল্লাহ, বুকলেট আকারে হোক অথবা বইয়ের অংশ হিসাবে হোক আমরা প্রকাশ করার চেষ্টা করব। সময় লাগবে একটু, আমরা জাস্ট পৃষ্ঠা চারেক ট্রান্সলেট করছি, আর একটু সময় লাগবে, হয়তো মাস দুয়েক পরে একটা শেপ নেবে আর কি, সব কিছু মিলে সব কাজ শেষ হল। আমরা আমাদের আবার অন্য বইটাতে ফিরে যাচ্ছি, যেটা ধরে আমরা বেশ কিছুদিন ধরে পড়তেছি এই বইয়ের। আজকে আমরা যেহেতু একটু ডিসকন্টিনিউয়াস হয়েছে একটু পেছন থেকে টানব, কিন্তু আজ আমরা 161 পৃষ্ঠায় আছে এখন। বইটা হচ্ছে আপনার 243 পৃষ্ঠা, তো শেষের দিকে আসি আমরা, সব পড়ি না আমরা। আপনার আপনাকে আগে দেখেছি যে হাইলাইটেড জায়গাটুকু আমরা আমি শুধু বলার চেষ্টা করি আমার ল্যাঙ্গুয়েজে, আর রেফারেন্সটা এখান থেকে নেওয়া হয়। এই বইটার নাম হচ্ছে, বাংলার নাম হচ্ছে নবীদের দাওয়াতি নীতি, আর ইংলিশ নাম হচ্ছে দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আল্লাহর দিকে ডাকার ব্যাপারে নবী রসুলদের, নবী পয়গম্বরদের কী পদ্ধতি ছিল, কী উপায় ছিল বা কী ছিল, মানহাজ কী ছিল সেটা, এটা লিখছেন মদিনা ইউনিভার্সিটির টিচার শায়খ রবি আল হাদি আল মাদখালি। 1413 হিজরিতে প্রকাশিত এটা, মানে এই যে এইটা আমি দেখলাম 1413, বেশ কিছু কয়েক বছর আগের বই। এবং এটা এই বইটা উনি একটু এক্সট্রিম রাইট একজন মানুষ, এক্সট্রিম রাইট বলতে খুবই কনজারভেটিভ একটা লাইন নেন, বেশি কনজারভেটিভ আমার মতে বা অনেকের মতেই। কিন্তু এই বইটা একটা ইউনিক বই, এবং এই বইটা আমার সহ আমার জানা অনেকের লাইফে একটা টার্নিং পয়েন্ট। এই বইটার পরে আমরা আসলে তো পড়াশোনা করি না, আমাদের দেশে পড়াশোনা করি না বলতে আমরা জেনে বড় হই না, বড় হয়ে জানার চেষ্টা করি আর কি। জেনে বড় হইলে আমরা জানতাম যে ধরেন এই বইটা কী জিনিস, দাওয়াতে কোন জিনিসটা আগে আসবে, জীবনে কোন জিনিসটা প্রায়োরিটি আসবে সেটা নিয়ে লেখা, সেটা আমরা এমনিতেই জানতাম যদি আমরা মেথোডিক্যাল পড়াশোনা করে বড় হইতাম। কিন্তু যেহেতু হই না, সেহেতু আমরা একটা সিচুয়েশনে আমাদের দেশে ধরেন বা যে কোনো দেশে, যে কোনো মুসলিম দেশে অত্যাচারী শাসক, কখনো অবিচার অনাচার সামাজিক ই, এবং আমরা অনেক টার্মোয়াল দেখি আমাদের পাকিস্তান এমন থেকে যারা দেখতেছি, আমরা কত মার্শাল্য দেখলাম, কত পট পরিবর্তন দেখলাম, এবং এগুলোতে আমরা অটোমেটিক্যালি ইনভলভ হয়ে যাই উইদাউট রিয়েলি নোয়িং যে এইগুলোর ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কী। তো ইসলামের দিক নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রসুল দুজনেই একত্রে এবং আলাদাভাবে বলছেন, একত্রে বলতে আমি বলতেছি যে কোরআন তো রসুলের মুখ দিয়ে বাইরেছে, সেই হিসাবে বলতেছি আল্লাহর তরফ থেকে ওয়াহি আসছে এবং রসুল সেটা পড়ে শোনাইছেন। আপনি জানেন সেই ফেমাস আয়াতটা সূরা মায়েদার 3 আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে বিদায় হজের দিনে নাজিল হওয়া আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম বা পারফেক্ট করে দিলাম। এই কথাটা মানে হচ্ছে যে দিন পরিপূর্ণ তখনই কমপ্লিট, আপনারা আমার জন্য যোগ বিয়োগ গুণভাগ করার কিছু বাকি রাখেন নাই আল্লাহ। এটা আমাদের এটা কিন্তু আমাদের বিশ্বাসের একটা মানে কোর জিনিস। এবং আরও একটা জিনিস যে আমাদের দিনটা হচ্ছে ওয়াহিভিত্তিক দিন, আমাদের দিনটা যিনি আমাদেরকে দিছেন, যার কাছ থেকে আসছে আল্লাহ সুবহান তাআলা, তিনি তার কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নাই। সুতরাং আজকে আমাদের যে সমস্যা, আমরা যেখানে বসে আছি বা বসবো, এটা উনি আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে এটা লিখিত আছে, তাই না? আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টির 50,000 বছর আগে ট্যাবলেটে বা ইসে ফলকের উপর লেখা আছে কি আজকে এখানে বসবো আমরা এইভাবে, অর্থাৎ আল্লাহ বসাইছেন জোর করে আমাদের, আমি কিন্তু সেটা বলতেছি না, এখানে একটু ছোট্ট একটা ফাঁক আছে কথার ভিতরে, কিন্তু আল্লাহ জানতেন যে আমরা এইভাবে বসবো। তাহলে এই এই জিনিসগুলো যা জানা, তার কাছ থেকে যখন কোনো একটা দিক নির্দেশনা আসবে, তার কাছ থেকে যখন একটা অর্ডার আসবে, তার কাছ থেকে যখন ব্যবস্থাপনা আসবে, তার মানে এটা ফুল প্রুফ, সর্বজন সর্বকালের সর্বসময়ের জন্য এটা ভ্যালিড এবং সবার জন্য এটা ভ্যালিড, এটা আজকে ভ্যালিড কালকে ভ্যালিড না এরকম জিনিস না। আমাদের শরিয়াটা কমপ্লিট, এটা যে প্রথম প্রথম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদের দিনটা কমপ্লিট, শরিয়াও কমপ্লিট। আপনি আমি ওই যে
এখানে এখানে আমাদের পড়ার সুযোগ হয় নাই, হয়তো দুই একটা আর্টিকেল আমরা পড়ছি, একটা বই আছে, আপনাদের সুযোগ থাকলে আপনারা পড়বেন, লেকচারও পাওয়া যায় ইংরেজিতে শুনবেন, অথবা আমাদের ওয়েবসাইটে বাংলায় পুরো বইটার ই ক্লাসগুলো সব লাগানো আছে, বাংলায় লাগানো আছে যে হালাকাগুলো হয়েছে। সেখানে দেখা গেছে, সেখানে একটা বুঝ বা একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আল্লাহ 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 রাসুল বা ইসলামে কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। যে কোনো সিচুয়েশন, আমরা অনেক সময় মনে করি এই সিচুয়েশনটা তো নতুন, বা ধরেন একটা পলিটিক্যাল সিচুয়েশন আসলো যে এই জিনিসটা তো নতুন, সুতরাং এইটা অনুযায়ী আমাদের এখন নতুন একটা কিছু বাইর করতে হবে না। প্রত্যেকটা সিচুয়েশনে কী করতে হবে শরীয়তে তার দিক নির্দেশনা আছে, আপনি যদি সেটা বের করে নিয়ে আসতে পারেন তাহলে শরীয়তে সেটার দিক নির্দেশনা আছে। সেটার জন্য আলেম দরকার, সেটার জন্য নলেজেবল মানুষ দরকার, যারা ওইখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করবেন, এটা সত্যি কথা। কিন্তু সমস্ত জিনিস দেওয়া আছে এবং শেষ হয়ে গেছে দেখেই কিন্তু পারফেক্টেড বলছেন আল্লাহ, আল্লাহ বলছেন পারফেক্টেড, আল্লাহ পাস্ট টেন্স ইউজ করছেন, আজকের দিনে আমি করে দিলাম মানে পাস্ট, এটা হয়ে গেছে, দিচ্ছি না বা দিব না, দিলাম শেষ। সুতরাং ওইটা এক্সট্রাক্ট করার জন্য আপনার হয়তো সেই জ্ঞান নাই, যেই জন্য আমরা ভ্রান্ত পথে যাই। এই বইটা লেখার একটা রিজন হচ্ছে সেটা, আমাদের সেই ভ্রান্তিগুলোকে মুক্তি দেওয়ার জন্য। যাই হোক, আমরা যাবো ওইখানে, আজকের এসে যাওয়ার আগে আমি সবসময় চাই যে একটু পেছনের থেকে কোর জিনিসগুলো আবার আপনাদেরকে একটু মনে করাচ্ছে, সেটা একটু করবো। এই বইয়ের একদম শুরুতে যেটা জিনিস আছে যে দাওয়াতি কাজ আমরা সবাই করতে চাই, সবাই করতে চাই, সবাই করা উচিত, সবার উপরে এটা এক ধরনের অব্লিগেটরি জিনিস যে আমরা অন্যকে বলবো বা ই করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই ফেমাস হাদিসটা আপনারা জানেন যে একটা আয়াত জানলেও সেটা পৌঁছায় দিতে বলছে। অফকোর্স জ্ঞান থাকতে হবে, নিশ্চিত জ্ঞান থাকতে হবে, যদি আমি একটা আয়াত না জানি সেটা তো পৌঁছাতে পারবো না, যদি জানি সেটা পৌঁছায় দিতে বলছেন। সেই পয়েন্ট অফ ভিউ থেকে সাতটা প্রিকন্ডিশন আছে, আপনি যে দাওয়াতি কাজ করবেন এটার জন্য সাতটা প্রিকন্ডিশন আমি পড়ছি আগে এখানে, আজকে জাস্ট একটু একটু আবার মেনশন করবো, অনেকে হয়তো ছিলেন না সেদিন, অথবা অনেকের ই নাই বা মনে নাই, সেটা হতে পারে। সাতটা প্রিকন্ডিশন আছে যে দায়ী হবেন, আপনি যে দাওয়াতি কাজ করবেন তার জন্য প্রিকন্ডিশন। এক নম্বর হচ্ছে নলেজ অফ দ্যাট উইচ ওয়ান কলস টু, যার দিকে ডাকতেছেন প্রাথমিকভাবে, আপনি কার দিকে ডাকতেছেন, আল্লাহর দিকে ডাকতেছেন। আমরা এখানে কী বলছি, ইন কলিং টু আল্লাহ বলছি, কিন্তু আল্লাহর দিকে ডাকা, দায়ী ইলাল্লাহ, কোনো দলের দিকে না, কোনো পার্টির দিকে না, কোনো কোনো সমষ্টির দিকে না, আল্লাহর দিকে ডাকতেছেন আপনি। সুতরাং যার দিকে ডাকতেছেন এবং আল্লাহর দিকে যে কথাগুলো বলে ডাকবেন বা যা বলে ডাকতেছেন, যা আপনার প্রেজেন্টেশনে আছে, আপনার যে বললাম একটা আয়াত আপনি জানেন, অন্তত সেই আয়াতটা সম্বন্ধে আপনার নলেজ থাকতে হবে, এটা যে এটা প্রথম কন্ডিশন, নলেজ অফ দ্যাট উইচ ওয়ান কলস টু, যার দিকে ডাকতেছেন তার জ্ঞান থাকতে হবে আপনার। দুই নম্বর হচ্ছে আমাদের দেশে আমরা দেখি যে এটা এক ধরনের প্রচেষ্টা, এটা অকল্ট বা কী বলবো অদৃশ্য জিনিসের উপর নির্ভর করে প্রচেষ্টা, যে আমরা দেখি অনেক সময় একটা আপনার পরিবেশ প্রতিবেশের একটা জামাত আসছে, জামাত নিয়ে আসছেন একটা গ্রুপ বা কিছু, তাদের একজন আমির আসেন, উনি বাংলায় পড়তে পারেন না ঠিকমতো, আরবির কথা বাদ দিলাম, কোরআনের কথা বাদ দিলাম, উনি বাংলায় ভালো মতো পড়তে পারেন না, কিন্তু ওনাকে আমির বানায় পাঠিয়ে দিয়েছে এক জায়গায় দাওয়াতি কাজ করার জন্য। ওনার আন্ডারে হয়তো 20 জন 25 জন 40 জন আছে বা যাই হোক, থাকতেছে খাইতেছে, দাওয়াতি কাজ করতে যাইছে। এখানে একটা বিশ্বাস আছে যে এই পথে যদি বাইর হয় আল্লাহই পথ দেখাই দেবেন আমাদের, কিন্তু আল্লাহ তো সেটা বলেন নাই। আল্লাহ তো কোরআনে বলতেছেন যার জ্ঞান আছে আর যার জ্ঞান নেই তারা কি সমান, তাহলে এই কথা বললেন কেন? আল্লাহ বলতেছে না যে চক্ষুষ্মান, যা মানে চোখে দেখে, আর যারা অন্ধ তারা কি সমান নাকি, মিনিং যার জ্ঞান আছে এবং যার জ্ঞান নাই তারা কি সমান নাকি? আল্লাহই বলতেছেন, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন তোমাদের যদি না বোঝো কিছু তাহলে যারা জানে তাদের কাছে যাও, অর্থাৎ যাদের কাছে ওয়াহির নলেজ আছে বা যারা ওয়াহি সম্বন্ধে ই করছে। তাহলে আমরা কেন এই এই অদৃষ্টের উপর ছেড়ে দিব যে পানের দোকানদার হোক অথবা যে কেউ হোক, মানে কোনো বেসিক জ্ঞানই নাই, সে একটা জামাত নিয়ে বাইরে হয়ে গেছে এবং বাইরে হয়ে গেছে বলতেছে যে আল্লাহর তরফ থেকে বরকত আসবে, রহমত আসবে এবং সব কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ তো এই মেথোলজি আমাদেরকে বলেন নাই, আল্লাহ তো বলছেন জ্ঞান অর্জন করতে। যাই হোক, তো প্রথম পয়েন্টটাই হচ্ছে যার দিকে ডাকবেন তার নলেজ থাকতে হবে। সাতটা পয়েন্ট বলবো আমরা, মনে রাখার চেষ্টা করেন, একটু বেশি কঠিন কিছু না, খুব খুব সিম্পল জিনিস, যে যার দিকে এখানে কোরআনের দলিল দিচ্ছেন আপনার সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, শেষ আয়াতটা আসলে, যেখানে আল্লাহ বলতেছেন বলো হে মোহাম্মদ এটা আমার রাস্তা। এইখানে আমি আবার এইটা যখন বলছি, যখন বলছি তখন একটা কথা বলছি, খেয়াল করার জন্য বলছি, আপনারা যখন কোরআন পড়বেন খেয়াল করবেন যে আল্লাহ যখন শুদ্ধ পথ তার রাস্তা সিরাতুল মুস্তাকিম বলেন তখন এক বচন ইউজ করেন, আর যখন ভ্রান্ত পথ বলেন তখন বহু বচন বলেন, অনেক পথ, ভুল পথ তো অনেক কটা হতে পারে, শুদ্ধ পথ একটা। কাজে আমরা ভুল পথ শেখার আগে প্রথমে শুদ্ধ পথ কোনটা ওটা শিখে নিব, আর ওইটার মেজারে বা ওইটার মাপকাঠিতে আমরা ভুলগুলোকে বুঝবো যে এইটা না মানে আমরা অন্তত 100% না, 90% 80% 70% এরকম। তো যাই হোক, তো বলতেছেন যে বলো হে মোহাম্মদ
This is my way. I call to Allah. এটা হচ্ছে আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি। তারপর একটা কথা বলছেন, আপন সার্টেন নিশ্চিত জ্ঞানের উপরে, আপন সার্টেন নলেজ নিশ্চিত জ্ঞানের উপরে আমি ডাকি। আই অ্যান্ড দোজ হু ফলো মি, আমি এবং যারা এটা যারা আমাকে অনুসরণ করেন, তাহলে আমরা উম্মতরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আমরা কি করবো? নিশ্চিত জ্ঞানের উপরে ডাকবো। আর কোন দিকে ডাকবো? সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকবো। যে একটাই পথ, কিন্তু ইসলামের শুদ্ধ রূপ একটাই। আপনি অনেক ফিক হইতে পারে, কিন্তু ইসলামের আকীদা কিন্তু একটাই হইতে হবে। যে যেখানে আছেন, যে মাজহাব, যে দেশে, যেখানে যান, বিশ্বাস কিন্তু একটাই হইতে হবে, শুদ্ধ আকীদা একটাই হইতে হবে। আপনার ফিক ডিফারেন্ট হইতে পারে, বা একটা জিনিস অ্যাপ্লাই করার এইটা ডিফারেন্ট হইতে পারে, অ্যাপ্লাই করার মোডটা ডিফারেন্ট হবে, কিন্তু আকীদা বা বিশ্বাস এক হইতে হবে একদম। এতে কোনো ডান বা যাওয়ার উপায় নাই, বিকজ এটা আমরা কোনো মানুষ থেকে নেই না। বিশ্বাসটা, ধর্মবিশ্বাস যেটা আমরা বলি, আকিদা যেটাকে বলি, সেটা আমরা কার কাছ থেকে নেই? ওয়াহিদ থেকে নেই, শুধু কোরআন এবং সুন্নাত থেকে নেই, কোনো মানুষ থেকে নেই না। কোনো মানুষের মতবাদ, মতামত বা মানে সাবজেক্টিভ যেটাকে বলি, সেটা এখানে এসে মিশার কোনো স্কোপ নেই, এটা অবজেক্টিভ, এটা আমরা ওয়াহিদ থেকে নেই। এই জন্য যাই হোক, এইটা বললাম প্রথম পয়েন্ট। আজকে আমাদের জাস্ট একটু অনেকদিন পরে আবার মাঝখানে মাসখানেক বা একটু বেশি আমরা এই বইটা থেকে সরে গেছিলাম, দুইটা হালাকা করছি, আমরা অন্য অন্য সাবজেক্টের উপর আমরা বলছি গত দুই দিন, গতদিন এবং গত সপ্তাহ এবং তার আগে যেটা করছিলাম। দুই নম্বর হচ্ছে অ্যাক্টিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্যাট উইচ হি কলস টু। আপনি নিজের চিন্তার মত অনুযায়ী কাজ করবেন যেদিকে আপনি ডাকেন। আপনি আমাকে কৃষ্ণের সাধন করতে বলেন, আপনি আমাকে এই দেশে থাকতে বলেন, আপনার বাচ্চারা সব ইংল্যান্ডে, আমেরিকায় ব্যারিস্টারি আর ইঞ্জিনিয়ারিং পড়তেছে, হলো নাকি? হলো নাকি? আপনি আমাকে এই দেশে থাকতে বলতেছেন, এখানে সংগ্রাম করতে বলতেছেন, এখানে জিন্দাবাদ দিতে কইতেছেন, অথবা যাই আপনি আপনার যে যা প্রিচ করতেছেন, এই দেশের জন্য আমাকে ই করতে, আপনার ছেলেমেয়েরা সব বাইরে পড়ে, বিদেশে পড়ে, তাইলে আপনি ওইটার উপর কাজ করতেছেন না যা আপনি বলতেছেন, যা প্রিচ করতেছেন সেটা। এটা আমি একটা মানডেন উদাহরণ দিলাম, অন্য উদাহরণ আছে, দিনের ব্যাপারে উদাহরণ আছে। আমি আপনাকে অনেক ভালো ভালো কথা শোনাই, ঘরে গিয়ে আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ, বুঝছেন না? তো যার যার দিকে আপনি নিজে ডাকতেছেন বা যা বলতেছেন সেটা আপনি নিজে করেন, এটা আপনার এটা এটা যদি এটা একটা মানে যোগ্যতা বা এটা একটা প্রিকন্ডিশন। এখানে আপনার সূরা হুদ 88 নম্বর আয়াতে বলতেছেন, আমি তোমাদেরকে এমন কিছু থেকে বাধা, এমন কিছু থেকে ই রাখি না, বারণ করি না, একজন রাসূল বলতেছেন, এমন কিছুতে বারণ করি না, অ্যান্ড দেন আই ডু ইট মাইসেলফ, এবং তারপরে আমি এটা করি। আচ্ছা, রাদার আই অনলি উইশ টু কারেক্ট ইউ অ্যাজ ফার অ্যাজ আই এম এবল, আমি তোমাদেরকে শুধরাই দিতে চাই আমি যতদূর পারি, কিন্তু আমি তোমাদেরকে এমন কিছুতে বারণ করি না যেটা আবার আমি করি, আমি নিজে করি। যেটা আমাদের সমাজে খুব দেখা যায় যে আমরা দাওয়াতি কাজের যারা আছে তারাও দাওয়াতি কাজ ছাড়া, পলিটিক্সে তো অহরহ দেখা যায়, পলিটিক্সে অহরহ দেখা যায়, দাওয়াতি কাজও দেখা যায়। আচ্ছা, তিন নম্বর হচ্ছে ইখলাস হইতে হবে, আপনার ইন্টেনশনটা, আপনি কেন করতেছেন কাজটা, দাওয়াতি কাজটা কেন করতেছেন? শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। মানুষে ভালো বললো, অথবা আমি ইলেকশনে দাঁড়াবো, অথবা একটা অ্যাডভান্টেজ পাবো, বা ইত্যাদি ইত্যাদি, শুধুমাত্র আল্লাহর জন্য। এবং এখানে যদি একটু আপনার ভিতরে চলে আসে, যেমন ধরেন আমি একটা এইখানে বলছি বোধহয় আগে, যে একজন আলেমের একটা লেকচারে শুনতেছি যে ওনারা একটা ওয়ার্কশপ করছিলেন, উনি এই আরব, কিন্তু উনি ইসে থাকেন, আমেরিকায় থাকেন। তো ওনারা ওয়ার্কশপ করতেন, একটা জায়গায় গেলেন, একটা একটা ক্যাম্পিংয়ের মতো একটা জায়গায় গেলেন, দুই দিন ধরে একটা দিনের প্রোগ্রাম হইতেছে, সবাই থাকতেছে, খাইতেছে, এরকম একটা সিস্টেম করেন আর কি। ওনাদের যদি ছুটিগুলা, যে খ্রিশ্চান ইসের ক্যালেন্ডারে যে ছুটিগুলো হয় ওগুলো তো মুসলমানদের কোনো কাজের ব্যাপার না, যেমন থ্যাংকস গিভিং আছে, ক্রিসমাস আছে, বেশ কিছুটা সময় পান, অনেক সময় দুই দিন, তিন দিন, সাত দিন সময় পান। ওনারা দূরে কোথাও একটা জায়গায়, একটা জায়গাকে রিজার্ভ করে চলে যান, কোনো একটা মোটেল বা কিছু, সেখানে থাকেন, সেখানে দিন রাত দিনের ই হয়। তো উনি বলতেছেন যে একজন স্পিকার খুব ভালো ছিলেন, ওনাকে সবাই খুব পছন্দ করতো এবং সবাই মানে ওনাকে ঘিরে থাকতো সবাই। একদিন উনিও স্পিকার, এবং যার কথা বলতেছি যে খুব খুব চৌকস স্পিকার, উনিও স্পিকার, দুজনই স্পিকার। তো উনি একদিন ওনার এক জায়গায় থাকতেন, উনি একদিন শুয়ে মানে মানে শুয়ে থেকে ওনাকে বলতেছেন, যিনি গল্পটা বলতেছেন তাকে বলতেছেন যে তুমি আমার আমার গাটা একটু ব্যথা করতেছে, তুমি আমার একটু পা দিয়ে একটু মারাই দাও তোমার গাটা। পরে উনি বুঝছেন যে অ্যাকচুয়ালি তার ভিতরে, পরে উনি এই বক্তৃতা যখন দিচ্ছেন তখন বলতেছেন যে অ্যাকচুয়ালি তার হয়তো মনে হয়েছে যে তাকে যে মানুষে খুব বাহবা দিচ্ছে বা ই দিচ্ছে, এটার জন্য তার ভিতরে একটা সন্দেহ যাচ্ছে যে আমি কি খুব কমপ্লেসেন্ট হয়ে গেলাম নাকি, আমি খুব গ্রেট ফিল করতেছি নাকি যে আমি ওর চেয়ে ভালো বা আমি সবার চেয়ে ভালো, এই জন্য আমার পা দিয়ে উনি আমার আমার পা দিয়ে তার গাটা মারায় নিচ্ছেন যে হি ইজ নাথিং আর,
মানে তার ইগোটা যেন ভেঙে যায়, তার ভিতরে যে একটা ই যদি থেকে থাকে যে আই এম গ্রেট বা আমি অনেক বড় কিছু, এটা যেন ভেঙে যায়। আপনারা জানেন সুন্নায় এটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবীকে অন্যরা তুচ্ছতা ছিল করছিলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব রিয়েক্ট করছিলেন বা খুব খারাপই বলছিলেন, তখন ওই যিনি তুচ্ছতা ছিল করছিলেন উনি বলছিলেন যে তুমি তোমার কালো পাটা দিয়ে আমার ঘাটটা একটু মারায় দাও, তবু আমার মাফ করে দাও। মানে আমার ভিতরে যে ইটা আসছিল, কিবোর্ডটা আসছিল, বা আমি তুমি কালো আমি তুমি হাফসি আমি, এটা এটা যেটা আসছিল, এটা একটা ফেমাস গল্প আছে আর কি। তো এইভাবে আর কি। তো যাই হোক, এখন ওই ইন্টেনশনটা আপনার থাকবে, এই যে মানুষ বাহ বাহ করে দেয়, বাহ বাহ দিলে সুন্দর স্পিকার সুন্দর, এটা কিন্তু মানুষ মানুষের মনে কাজ করে করে দেখে। কিন্তু ওই হাদিসটা আসছে যে কেয়ামতের দিন তিনজনকে প্রথমে ই করা হবে, অ্যাকাউন্ট নেওয়া হবে, একজন হচ্ছেন শহীদ, তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কেন শহীদ হয়েছিলা, তুমি বলে আল্লাহ আমি তোমার জন্য সব কিছু দিয়েছি, তুমি আমার জন্য দাও নাই, তুমি ওই বীর বিক্রম বা সিতারায় কি পাকিস্তান ওই মার্কা আর কি খেতাব টেতাব পাওয়ার জন্য তুমি ইয়ে হয়েছিল। তারপরে আরেকজনকে জিজ্ঞেস করবে যে তুমি যে দান করছো কেন করছো, মানে বলে যে আমি তো আল্লাহ তোমার জন্য সর্বস্ব দান করে দিতে চাইছি, বলে না তোমার তো দান হবে বলা হবে এই জন্য দান করছো, তুমি তো এটা পাইছো দুনিয়াতে, টেক হেম টু জাহান্নাম। মানে এই তিনজনই জাহান্নামে হবেন। তিন নম্বর জন হচ্ছেন সুন্দর করে তেলাওয়াত করতেন বা ই করতেন, কারি বা আলেম, তো উনি সবসময় বাহ বাহ পাবেন বা মানুষের থেকে গ্রেট বলবে, এটার জন্য একটা কাজ করতেন, তাকেও বলা হবে যে তুমি তুমি যা পাইতে চাইছো সেটা পাইছো। তো এইখানে আমরা খুব কেয়ারফুল থাকবো, আমরা যদি এতটুকু কাজ করি, এতটুকু ভালো কাজ করি, আমরা ভিতরে তাকায় দেখবো যে এটা আল্লাহর জন্য করতেছে কিনা, তাহলে কিন্তু বরকত আসবে, তাহলে কিন্তু এটা এফেক্টিভ হবে, মানে কোনো কাজে লাগবে না এটা। আচ্ছা, চার নম্বরটা হচ্ছে, সাতটা পয়েন্ট পড়বো আমরা, জাস্ট পয়েন্টগুলো পড়তেছি, আমি ডিটেলসে যাচ্ছি না। চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রায়োরিটি ঠিক করা। এটার জন্য কিন্তু আমাদের অনেক কাজ নষ্ট হয়ে যায়। আজকে আমরা সেকেন্ড পার্টে যেটা পড়বো, অর্থাৎ আপনাদের সাথে এই 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 প্রাইমারি জিনিসটা পড়েই আমি যেটাতে যাবো, সেটা কিন্তু এটা যে আমরা দুইটা ধারা নিয়ে এখানে পড়বো। আমরা বলছিলাম যে এই বইটার শেষের দিকে দুইটা ধারা নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে পপুলার যে দাওয়াতি ধারাটা আছে, অর্থাৎ আপনার চিল্লা বেসড বা কি বলে এই জামাত বেসড, পাড়ায় পাড়ায় জামাত যাবে গাছ, এই বেস যে দাওয়াতি পদ্ধতিটা, এটা খুব পপুলার, কিন্তু দুনিয়ার সবচেয়ে পপুলার দাওয়াতি আন্দোলন কিন্তু এটা, এটা থেকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আপনি যদি নাম্বার ধরেন তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি মানুষ এই দাওয়াতি এফোর্টের সাথে যুক্ত, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা একটা ধারা। আরেকটা ধারা হচ্ছে পলিটিক্যাল ইসলাম, অর্থাৎ যে কোনো মূল্যে প্রথমে পাওয়ারটা কব্জা করতে হবে, তারপরে ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা একটা। এই দুইটা ধারাকেই উনি রিজেক্ট করছেন এখানে, এবং আমরা সেটাতে যাবো ইনশাল্লাহ। আমরা অ্যাগ্রি করি বা না করি আমরা শুনবো, উনি একজন বড়ো স্কলার। আমি বলছি আমার লাইফে এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট, আমার জীবনে মোড় ঘুরাই দিছে, এরপর থেকে আমার পলিটিক্যাল ইসলামে ইন্টারেস্টেড না। ইসলামের পলিটিক্সে আমি ইন্টারেস্টেড, কিন্তু পলিটিক্যাল ইসলামে আমি ইন্টারেস্টেড না, দুটো আলাদা জিনিস, পলিটিক্যাল ইসলাম এবং ইসলামের পলিটিক্স। ইসলামের পলিটিক্স মানে ওয়ান্স একবার যখন আমরা দিনের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, আল্লাহর মতো করে এগোবো, তখনও পলিটিক্স আসবে, সেটা আমরা ইন্টারেস্টেড, কিন্তু পলিটিক্যাল ইসলামে আমরা ইন্টারেস্টেড না। অর্থাৎ যে কোনো মূল্যে পাওয়ারে যেতে হবে, ক্ষমতা দখল করতে হবে, এটাতে আমি অন্তত ইন্টারেস্টেড না। এই আমার ইন্টারেস্টটা ছুটতে হলে এই বইটা পড়ে, এই বইটা বুঝে, এটাতে টার্নিং পয়েন্ট আমার লাইফে, এবং আমি মনে করি সবাই পড়া উচিত। আসলে না পড়েই এটা বলে না, আমরা আরও দেখছি যে অনেক অনেক হাদিস একেবারে সহি বুখারি মুসলিমের হাদিস আমরা জীবনে শুনিও নাই, এটা আমরা জীবনে শুনিও নাই, আমাদেরকে বলে নাই অথবা শুনি নাই বা এগুলো চর্চা নাই এখানে। এই জন্য আমি বলতেছি যে আমরা বড়ো হয়ে জানি, জেনে বড়ো হই না। জেনে বড়ো হলে আমাদের একরকমের অ্যাপ্রোচ থাকতো, আমরা ঠান্ডা থাকতাম, কাম থাকতাম, আমাদের টার্গেট নিয়ে আমাদের একটা গোল নিয়ে আমরা আগাইতাম যে এইটা আমাদের গোল, কিন্তু আমরা বড়ো হয়ে জানি। এই জন্য কিন্তু অনেক ঘাট পার হয়ে আসে, অনেক জায়গাতে ওই যে টাক খায় আসা বলে না, ক্যারাম বোর্ডের গুটি অনেক জায়গায় লাইগা 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 তারপরে একখানে গিয়ে স্থির হয়, আমাদের অবস্থা সে এরকম। যাক, চার নম্বর পয়েন্টটা বললাম যে প্রায়োরিটি ঠিক করতে হবে, প্রায়োরিটি নিয়ে এই বইটা ইজ অল অ্যাবাউট প্রায়োরিটি, যে সব নবী রসুল একটা একটা করে দেখাই দিয়েছে যে কী দিয়ে শুরু করছিলেন, শুরু করছিলেন তাওহীদ দিয়ে এবং আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, এই পয়েন্টটা দিয়ে শুরু করছিলেন। সকল নবী রসুলের কমন জায়গা হচ্ছে এটা, এই জন্য আমরা কী বলি, সকল নবী রসুলকে কিন্তু মুসলমান বলি, আমরা মুসলিম বলি, তাই না, মুসলিম বলি, তাদের শরিয়াহ আলাদা ছিল, মুসলিম বলি এই কারণে যে ডাকটা, এই ডাকটা কমন ছিল সবাই, এবং এইটাই হচ্ছে দি দাওয়া, আর কোনো এরপরে হলো সাবসিডিজ যেগুলো আছে। শরিয়াতে গিয়ে একটু ডিফারেন্স পাবেন, কাউকে বলছেন যে তুমি এই শনিবারে মাছ শিকার করো না, কাউকে বলছেন তুমি সারা রাত রোজা রাখো, সারাদিন 24 ঘন্টা রোজা রাখো, কাউকে বলছেন তুমি শুধু সানরাইজ থেকে সানসেট রাখো বা মানে সুবহ সাদিক থেকে সানসেট পর্যন্ত রাখো, এইটা ডিফার করতে পারে, কিন্তু এই কল বা এই সকল নবী রসুলের সেম ছিল। এই যে প্রায়োরিটি, তাহলে আমাদের এইটি দিয়ে স্টার্ট করতে হবে। আমাদের দেখেন যারা ইসলামের কাজ করেন, যারা এই করেন, মোস্ট অফ দ্য কেসেস এটা দিয়ে শুরু করেন না, যদি শুরু করে থাকেন তাহলে এটা ঠিক আছে। এই যে যেখানে করেন, দুনিয়ার যে ইথিওপিয়া হোক, সুদান হোক,
অস্ট্রেলিয়া হোক বাংলাদেশ হোক যে যেখানে আছেন যদি এই এইটা দিয়ে শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেন, এদিকে ডেকে যদি শুরু করেন, তাহলে উনি উনি মোটামুটিভাবে মানে অন্তত শুরুটা করছেন ঠিক দিয়ে। কিন্তু আমাদের দেশে যে মেজর ধারাটা বললাম তারা কী দিয়ে শুরু করেন, তারা মসজিদ ভর্তি করার একটা দিয়ে শুরু করেন। মসজিদ ভর্তি করা মানে কি সালাত, তো সালাত কিন্তু দুই নম্বর স্তম্ভ, এক নম্বরটা ঠিক না হলে সালাত মসজিদের হারামে পড়লে সালাত গালিদ না। এক নম্বরটা যদি ঠিক না, এক নম্বর কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটার বুঝটা যদি সঠিক না হয়, অর্থাৎ তাওহীদটা যদি সঠিক না হয়, মসজিদুল হারামে এক লক্ষ গুণ না, একটা সালাত এক লক্ষ গুণ, কিন্তু ওইটা ওই সালাতও মিনিংলেস হয়ে যাবে যদি প্রথমটা ঠিক না থাকে। তাহলে স্তম্ভ ইসলামের পাঁচটা যেভাবে সাজিয়েছেন আল্লাহ, ইন অর্ডার অফ প্রেফারেন্স সাজিয়েছেন, এই প্রেফারেন্সটা বুঝতে হবে যে এক নম্বরটা আগে ঠিক করতে হবে, তারপরে দুই নম্বরে যাইতে হবে। এক নম্বর ঠিক করতে খুব বেশি সময় লাগার কথা না, এমন না যে ছয় মাস লাগবে তারপর নামাজ পড়বো, তার দরকার নেই। কিন্তু প্রাইমারিলি ঠিক করতে খুব বেশি সময় দরকার, কিন্তু একজন দায়ী শুরু করবে ওটা দিয়ে, আগে চেক করবে এই লোকটা বিশ্বাসী কিনা, এই লোকটাকে তাওহিদবাদী কিনা, এই লোকটাকে তাওহিদের উপর প্রতিষ্ঠিত আছে নাকি, এ কি আল্লাহ আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি সত্যি ঢুকছে নাকি এর ভিতর, বিশ্বাস করে এটা তো বলি না, তারপরে সে আসবে দুই নম্বরে, বুঝছেন না। কিন্তু তার আগে যদি আপনি মনে করেন যে দুই নম্বরটা আগে করি আস্তে আস্তে এক নম্বর হবে, আপনি প্রায়োরিটিতে অলরেডি ভুল করে ফেলছেন নিজের এবং অন্যের। আজকে যদি আমাকে এখানে বলে যে এই আজকে রাত্রে আমার শেষ রাত, কালকে সকালে আমি আর সকাল দেখবো না, আমি আমার নিজের অথবা আমার পরিবার বর্গকে কী বলবো, আমি আমি এটা বলবো লা ইলাহা ইল্লাল্লাহর উপর নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো, তওবা করবো, যদি কোনো শিরক করে থাকি বা কোনো কুফর করে থাকি তওবা করবো, পরিবারকেও সেটা বলে যাবো যে এটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি, আজকে রাতে আমার শেষ রাত, চলো বসো আমরা কথা বলি যে এটাই হচ্ছে প্রায়োরিটি এবং এটার উপর প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রায়োরিটি ঠিক না করতে পারে অনেকে মনে করেন যেটা আস্তে আস্তে হবে, বিয়েশাদিতে আমরা দেখি বিয়েশাদিতে বলে যে ছেলেটা তো মানে নামাজ পড়ে বাট এই কোনোদিন বিয়ে একক তো ছুটে যায় বা কোনোদিন হয়তো পড়েই না, তা আমরা বললাম ঠিক আছে বিয়া শাদী হোক আস্তে আস্তে ঠিক হবে, এই আস্তে আস্তে ঠিক হবে, প্রথম শুরু করতে হবে যে এটা নামাজ যে পড়ে না, বেনামাজির সাথে কোনো বেনামাজির সাথে কোনো মুসলিমের বিয়া হবে না, শেষ, আস্তে আস্তে ঠিক হওয়ার কী আছে, বুঝছেন না ব্যাপারটা। প্রায়োরিটি আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি এই যে আস্তে আস্তে নামাজ পড়বে এটা দিয়ে আমি বিয়ে দিতে পারি না, কথার কথা বলব, ঠিক একইভাবে আমি একজন মানুষকে সালাত দিকে ডাকতেছি সে আল্লাহই বিশ্বাস করে না, সে সারাদিকে ডাকে কোনো মানে আছে নাকি, সে আসবে আপনার ভয়ে, চাচার ভয়ে, ভাইয়ের ভয়ে, পাড়ার প্রেশারে, অথবা পাড়ার মুরব্বী চাচা বলছেন কেমনে না যায়, যখন গাছতে বাইরে তারা তো খুব সুন্দর করে হাত ধরে এমনভাবে রিকোয়েস্ট করে যে এটা এটা অ্যাভয়েড করা অলমোস্ট ইম্পসিবল। আমি দেখছি অনেক দোকানদার টোকানদার আমাদের এখানে আছে তারা এসে ভিগে পড়ে মসজিদে, বুঝছেন না। এখন তারা জিজ্ঞেস করার দরকার ছিল যে ভাই আপনি আল্লাহ বিশ্বাস করেন নাকি, আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেন, বুঝেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আসে তাহলে আসেন নামাজ পড়ি আমরা একসাথে পড়ি, বুঝছেন না। প্রায়োরিটিটা আগে আসে, প্রায়োরিটি খুব ইম্পর্টেন্ট জিনিস, শুধু ওইখানে না আমাদের মানে আরও পরে আমরা দেখবো যে অনেক কিছুতে আমাদের প্রায়োরিটিতে ভুল হয়, তাহলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা দিয়ে আমরা শুরু করব। এবং এটা চেঞ্জ হতে পারে যে একজন ধরেন আল্লাহ রাসূল বলছেন না যে তারা যদি এটা করে তাহলে তাদেরকে এটা বলবা, তারপরে এটা বলবা, তারপরে এটা বলবা, যে ইয়ামেনে যখন পাঠাইছেন যে তুমি আহলে কিতাবদের ভিতরে যাচ্ছ, তারা কিন্তু কিতাবের কথা জানে, আল্লাহর কথা শুনছে ভাই, তাদেরকে বলবা যে তার প্রথমে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ করবা, যে আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য সত্যিকার ইলাহ নাই, যদি তারা এটা মেনে নেয় দেন গো টু দ্য নেক্সট স্টেপ। এই প্রায়োরিটি দেখবেন এভরিওয়্যার আছে আল্লাহ রাসূলের প্রত্যেকটা, আমরা পড়ছি এখানে অনেক হাদিস অনেক ইসে আছে ঘটনায় আছে যে প্রায়োরিটিটা উনি এইভাবে সাজিয়েছেন। আচ্ছা গেল চার নম্বর পয়েন্ট গেল, আমরা পাঁচ নম্বরে যাই। এগুলো যারা আগে আসেন শুনছেন তবুও আমাদের মনে থাকে না, এই জন্য আমরা বলে যাচ্ছি। পাঁচ নম্বর হচ্ছে পেশেন্ট পার্সিভিয়ারেন্স ইন ফেসিং ডিফিকাল্টিস, আপনি আপনি ধৈর্য থাকবে, আপনার অধ্যবসায় থাকবে, একবার না পারিলে দেখো শতবার, এটা থাকবে। এনকাউন্টার্ড ইন কল কলিং টু আল্লাহ অ্যান্ড ফেসিং হার্ম ফ্রম দ্য পিপল, এবং মানুষের থেকে যে কষ্টটা আসবে, মানুষ যে গালিগালাজ করবে, বকাবকি করবে, আপনাকে ঢিল মারবে অথবা আপনাকে তুচ্ছতা ছিল করবে, এটার জন্য এটা ফেস করার জন্য আপনার আপনার ভিতরে যেন ই থাকে এবং আপনি যেন সেইটুকু ই আপনার থাকে যে মাছ পথে আপনি ছেড়ে দিবেন না। এটাই নবীদের, এটাই নবীদের তরিকা, এটাই নবীদের মেথোডোলজি যে এইভাবে তারা ই করছেন। আরেকটা একটা হাদিস আমরা এখানে বলছিলাম ওই রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটাতে ছিল, সেই হাদিসটা হলো যে ধরেন এখানে থাকাটা খুব ডিফিকাল্ট, মানুষ আপনাকে মানে অহরহ আপনাকে বকাবকি করে, তুচ্ছতা ছিল করে, হাসি ঠাট্টা করে, বা আপনাকে যে কোনো কিছুতে আপনাকে ধরেন কথা কথা একটা ব্যাংকে গেলে আপনাকে দাঁড় করে রাখতেছে, আরেকজনকে বসতে বলতেছে না, একজন সুরটাই আলাদা বসায় সার বইলা চা খাইতেছে, আপনি অনেক 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 উচ্চ মর্যাদার মানুষ কিন্তু আপনাকে তাকিয়ে দিত না বিকজ আপনি দাড়ি টুপি পয়রা বা একটা জব্বা পরে গেছেন, এটা হইতেই পারে আপনাকে। এইটা নিয়ে সমাজে থাকা ইজ বেটার দেন এগুলো থেকে পালায়া সমাজচ্যুত হয়ে জঙ্গলে চলে যাওয়া, এটা কিন্তু একটা হাদিস আছে, এটা আমরা ওই যে রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটাতে পড়ছি যে কোনো সময়ে হয়তো কাউকে কাউকে হয়তো হইতে পারে যে উনি সমাজ ছেড়ে চলে যাবেন কোথাও,
এক্সাইলে বা অ্যালুফ হয়ে যাবেন, কিন্তু ইউজুয়ালি পছন্দনীয় কি যে সমাজের ভিতরে কষ্ট করে সবার সাথে মিশে থাকা এটা পছন্দনীয়, এবং থেকে সবাইকে চেঞ্জ করার চেষ্টা করে এটা পছন্দনীয়, সমাজ ছেড়ে জঙ্গলে চলে যাওয়াটা পছন্দনীয় না, গেল। তারপরে এখানে আসে আরও কথা, আমরা গেলাম না, ওই আয়াতগুলো আসে, কোন আয়াতগুলো কোট করছেন, সুরা আল আনামের একটা আয়াত কোট করছেন, একটাই পড়ি তাহলে আমরা, এটা বলছেন যে রসুলদেরকে তোমার আগেও যারা রসুল ছিল তাদেরকে হাসি ঠাট্টা করা হয়েছে, তুচ্ছতা ছিল করা হয়েছে, তাদেরকে টিজ করা হয়েছে, মক করা হয়েছে, বাট দোজ হু মক দেম ওয়ার ওভারটেকেন বাই দ্য পানিশমেন্ট উইচ দ্য মেড লাইট অফ, যেই পানিশমেন্ট, যেই শাস্তিকে তারা হাসি ঠাট্টা করতো, যেই শাস্তির কথা নিয়াম রুমি রসুলদেরকে তারা ঠাট্টা করতো, কোথায় তোমার আজাব? রসুলকেও বলছেন কোথায় আসে না কেন, আসুক আমাদের উপর, নাইমে আসুক আমাদের ফেসালা, নাইমে আসুক, এটা বলছেন আর আল্লাহ রসুলকে বলছেন, আগের নবীদেরও বলছেন যে দেখোই তোমার আজাব তো আসে না, যখন আজাব আসছে তখন কিন্তু তাদেরকে ওভারটেকেন, দেওয়ের ওভারটেকেন, তারা শেষ হয়ে গেছে। পম্পে দেখেন, ওই দেখেন, কি বলে যে মাদায়ন সালে দেখেন, আপনারা নিদর্শন আছে, আপনাকে ঘুরে দেখতে আসতে পারেন। আচ্ছা, ছয় নম্বর হচ্ছে দ্য কলার মাস্ট বি এ পার্সন অফ গুড ম্যানার্স, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এটা এমন একটা জিনিস যেটা বিধর্মীদেরকে, অধর্মীদেরকে কিন্তু অনেকখানে, আমরা অনেক গল্প পাবো যে অ্যাট্রাক্ট করছে। আপনার মোহাম্মদ আসাদের রোড টু মক্কা যদি পড়ে থাকেন, আপনি দেখবেন উনি জাস্ট মাঠের ভিতরে একজন মানুষকে ওই তার গামছা বিছায়া, প্যালেস্টাইনে গামছা বিছায়া নামাজ পড়তে দেখতেন, এবং তার বিহেভিয়ার, তার বিশ্বাস, তার যে ইটা, সেটা দিয়ে উনি অ্যাট্রাক্টেড হয়েছিলেন ইসলামের দিকে। কিন্তু মানে একটা একটা ম্যানার যখন ভালো হবে, বা আপনার যদি, আপনি যদি উন্নত চরিত্রের হন, বা আপনাকে দেখে যদি কারো একটা লাগে, সেটা সেটা আপনাকে করবে, মানে সেটা আপনার দাওয়াতি কাজে সহায়তা করবে। সাত নম্বর ছিল দ্য কলার মাস্ট রিমেন ফার্ম ইন ইজ এক্সপেকটেশন অ্যান্ড হোপ ফর গুড, আপনি আপনার এক্সপেকটেশন, যে আশা করবেন যে আপনার সাকসেস হবে, আল্লাহ আপনাকে পথ দেখায় দিবেন, আল্লাহ রহমত আপনি পাবেন, বা এটার উপরে আপনি নিশ্চিত থাকবেন এবং এটার উপরে লেগে থাকবেন, আপনি দোদুল্যমান হবেন না, বা মাঝপথে কাটিং কর্নার বলি আমরা একটা কথা, শর্টকাট নেবেন না। অনেক সময় আমরা শর্টকাট নিয়ে নিই, আমরা এক সময় হোপ হারাই ফেলি যে তাইলে বোধহয় এটা হবে না, তখন আমরা কী করলাম, একটা একটা গজল দিয়া ইসলামের অনুষ্ঠান শুরু করলাম, যে গজল গাইলে বোধহয় মানুষ একটু অ্যাট্রাক্টেড হবে, করে না অনেকখানে, করে কিন্তু। এখন আমরা শুনতেছি, আমাকে আমেরিকা থেকে একজন লিখছেন যে সর্বসাম্প্রতিক একটা হইতেছে যে জুমান নামাজের মানে ঠিক মতো ইয়াংরা আসতে চায় না, যারা সেকেন্ড জেনারেশনের বা থার্ড জেনারেশনের, যারা এখন ধরেন ও লেভেলে পড়ে বা হাই স্কুলে পড়তেছে, জুমান নামাজে ঠিক মতো আসতে চায় না, তাদের কাছে অ্যাট্রাকটিভ করার জন্য আমেরিকান মসজিদগুলোতে এখন কী করতেছে, যে কিছু ডকুমেন্টারি দেখাবে ওই বিকালে বা এসে ছেলেদেরকে ডাকতেছে যে আপনারা আইসেন, ইয়াং ছেলে মেয়েদের, তো বলতেছে এইটা দিয়ে একটা ফিটনা আসতেছে, আস্তে আস্তে কি মসজিদ ক্লাবে পরিণত হয়ে যায় নাকি, এই এইটাই কিন্তু ইরা করছিল, মানে খ্রিস্টানরা কিন্তু আমাদের চেয়ে কনজারভেটিভ ছিল কোনো এক সময়, আমরা এখন যা তার চেয়ে আর কি, কিন্তু তারাও কিন্তু মনে করছে যে একটু গান, একটু পিয়ানো, একটু দিয়া চার্চের ভিতরে করলে বেশি মানুষ আসবে, এই করে কিন্তু তাদের চার্চগুলো এখন ডেটিং জয়েন্ট হয়ে গেছে, বুঝছেন না, তাদের চার্চগুলোতে এখন ডেটিং চলে, ছেলেমেয়েরা এসে একসাথে বসে, বিয়ার চলে, এটা চলে, ওটা চলে, অনেক এটা সৈয়দ কুতুবের ওই লেখাটা আপনার পড়তে পারেন, সৈয়দ কুতুব হওয়ার পিছনে একটা কারণ কিন্তু এটা, উনি আমেরিকাতে পড়তে গেছিলেন, গিয়ে দেখছেন চার্চের ভিতরে কী চলে, উনি তো মনে করছেন যে সব অ্যানিম্যাল, উনি লিখছেন এগুলো সব অ্যানিম্যাল হয়ে গেছে, সব জানোয়ার হয়ে গেছে, এইভাবে উনি লিখছেন ওই ওই এক্সপিরিয়েন্সটা, এবং তারপরে কিন্তু ওনার একটা রেডিকালাইজেশন হয়েছে, ওয়েস্টার্ন ইসের এগেনস্টে একটা রেডিকালাইজড হয়েছে ওনার। যাই হোক, আমাদের সাতটা পয়েন্ট আমরা বলছি, আমরা আজকের আলোচনাতে ফিরে আসলাম, আজকের আলোচনাটা ছিল যে যেখানে আমরা শেষ করছিলাম, যে মওলানা মওদুদী নাম ধরেই বলছেন এবং দলিল দিয়ে বলছেন যে মওলানা মওদুদী খুব ভালো করে জানতেন যে এই দেশের অবস্থাটা অ্যাকচুয়ালি কী, এই দেশের অবস্থাটা, আমরা হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমাদের ভিতরে সমস্ত হিন্দু কালচারগুলো ছিল, আমরা সেগুলোকে পুরোপুরি ছাড়তেও পারি নাই, আবার আমরা নিজেদেরকে মুসলমান ভাবি, এইরকম একটা সিচুয়েশন, এটা নিয়ে লিখছেন, আমি এটা পড়তেছি না, বড় লেখা, অনেক বড় মওলানা মওদুদীর লেখা, একখানে বলতেছেন উনি যে বুদ্ধিস্টরা যেরকম যে বুদ্ধের একটা দাঁত পাওয়া গেছে কোথায়, এটার পিছনে ছুটে এবং এটারে নিয়ে মানে আর কোনো কিছুতে নেই, কিন্তু মানে একটা দাঁত পাওয়া গেছে বুদ্ধের, এটা তাদের কাছে একটা উপাসনার জিনিস বা একটা ইবাদতের জিনিস বা এটাকে করার জিনিস, সম্মান করার জিনিস, তো উনি বলতেছে যে আমরাও এরকম হয়ে গেছে যে কোথায় রসুল সালসালের মাথার একটা চুল পাওয়া গেছে, এটা নিয়ে আমরা নাচতেছি, বাংলাদেশেও আছে কিন্তু, বা অন্যান্য, আপনি দেখবেন প্রায় ইন্টারনেটে ছবি দেখবেন, তার চুলের ছবি, তার স্যান্ডেলের ছবি, তার লাঠির ছবি, উনি বলছেন নাকি কখনো যে আমার চুল তোমরা
ই কইরো বা আমার লাঠিটা তোমরা প্রিজার্ভ করো তা বলেন নাই, বলছেন যে আমার দিনটারে প্রিজার্ভ করো, আমি যেভাবে যেভাবে আমার সালাত আদায় করতে দেখো এইভাবে সালাত আদায় করো, যেভাবে আমার লাইফ লিড করতে দেখো এইভাবে লাইফ লিড করো, তাই না? ব্যাপারটা তো এইটা। রাসুলকে অনুসরণ করা মানে কি? রাসুলকে অনুসরণ মানে কি তার তার চুল তার জুতা এগুলোর মাথায় তুলে রাখা তা না, তার মধ্যে উনি কী করছেন দিনের ব্যাপারে, কীভাবে সালাত আদায় করছেন, কীভাবে রোজা রাখছেন, কীভাবে হজ করছেন, কীভাবে মানে হক আদায় করছেন স্ত্রীর, কীভাবে অন্যের হক আদায় করছেন, মানে অ্যান্ড সো অন, কোনো শেষ নাই আর কি, যেগুলো আমরা করতে পারতাম কিন্তু না করে আমরা একটা চুল ওইটার বারাকা ওইটা চুকচুক চুকচুক করতেছি, বা ওটা একটা কাপড়, বা দেখবেন যে রাসুল হাসান তো অনেক অনেক বড় ব্যাপার, আপনি দেখবেন যে ঢাকায় মসজিদ আছে যেখানে আব্দুল কাদের জিলানির কবরের গিলাফ টানানো আছে, এবং মানুষে ওই 500 টাকার নোটের ভিতরে সেফটি পিন লাগায় ওই গিলাফে লাগাই দেয়, ওইটা ওখানে যাবে আর কি, ঢাকা শহরে আছে, বড় মসজিদ, বড় মসজিদ আপনার মানে বিশাল মসজিদ, ওখানে ইত্তেকাফ করে মানুষে ওইসব লাগায় বা ই করে, এবং এমন না যে সবাই জাহেল তা না, অনেক ইসলামের উপর মৌলানা এক্স ওয়াই জেড নাম বললাম না, আমি এক নামে চিনবেন, মৌলানা অমুক মৌলানা তমুক ওই মসজিদের খতিব বা ওইখানে ই করেন, এইসব জিনিস উনি ঠিকই বুঝছিলেন, ই মানে এই যে জিনিসগুলো যে রসুলের ফুটপ্রিন্ট তার কদম রসুল, সিলেটে একটা জায়গা আছে কদম রসুল, সামহাও কেউ বলছে যে এটা রসুলের রসুলের কদমের ছাপ, আবার কোথায় আলী আলী কদম বলি না আমরা, ওই যে চিটাঙ্গে ওখান থেকে আলী যাদের অনেক পায়ের ছাপ আছে, যদি থাকেও ধরেন যদি হইতো কি আসে যায়, যদি থাকতো তাহলে কি আসে যায়, আর আসল তো থাকার কোনো প্রশ্নই উঠে না, মানে আপনি যদি এইভাবে যান লজিক্যালি যান, তো তখন বলতেছে যে মৌলানা মওদুদি বলতেছেন দোজ হুয়ার ইনচার্জ অফ দ্য মুসলিম অ্যান্ড দেয়ার সোশ্যাল অ্যাফেয়ার্স ইন দ্য পাস্ট জেনারেশনস ফেল শর্ট অফ দ্যাট ডিউটি ইন দ্যাট দে ডিড নট এড অ্যান্ড অ্যাসিস্ট দোজ হু স্ট্রোভ ইন্ডিভিজুয়ালি টু প্রপাগেট ইসলাম, বলছেন যারা পাওয়ারে ছিলেন, যাদের ঐশ্বর্য ছিল, যাদের সম্পদ ছিল, যাদের ক্ষমতা ছিল, তারা যারা ইসলামের দায়ী তাদেরকে সাহায্য করেন নাই, কখনকার কথা বলতেছেন ওনার সময়টার কথা, যেখানে উনি এই কথাগুলো কিন্তু ওনার কথা, এই যে বুদ্ধের দাঁত নিয়ে মানুষ এই করতেছে, আমরা ওই রকম রসুলের চুল বা রসুলের এগুলো কিন্তু ওনার কথা, তার মানে ওনার বুঝটা এইখানে ঠিকই ছিল, তারপরে কিন্তু বলতেছেন সো মওদুদি এই লেখক এই লেখক বলতেছেন সো মওদুদি ওয়াজ ফুললি অ্যাওয়্যার অফ দ্য স্টেট অফ হিজ ল্যান্ড, তার দেশের অবস্থার সম্বন্ধে উনি অ্যাওয়্যার ছিলেন, ঠিকই সচেতন ছিলেন যে তার দেশটা কী দেশ, মানে ইন্ডিয়া, ইন্ডিয়া আসলে কী চলতেছে, মুসলমানরা হাফ হিন্দু বা হিন্দুদের আচার আচরণ সব কিছুই একটু এদিক সেদিক কইরা ই করছে, ওরা গণেশের গলায় মালা পরায়, আমরা কবরে গেলাম পরাই এবং মালা পরাই, কবরে কিন্তু মালা পরায়, দেখছেন তো যে ঝালর মার্কা মালা হয় না কবরে, জুরি দিয়া লাগে না, গরুর গলায় লাগায় আবার ঈশ্বর লাগায়, ওই যে মহিপুরে গেলে দেখবেন বাইশে, তো এইটা কথা বলতেছেন যে উনি কিন্তু জানতেন জিনিসগুলো, তারপরেও বলতেছেন যে স্টিল তা সত্ত্বেও তা সত্ত্বেও কী করছেন উনি যা করতে পারতেন সেটা করেন নাই, উনি বুঝছেন যে ইসলামিক এডুকেশনের দরকার, কিন্তু ইসলামিক এডুকেশন কোত্থেকে আসবে, ইসলামিক এডুকেশনের যে দরকার এই বুঝতেই বা কোত্থেকে আসবে মানুষের, তো এখানে বলছেন যে হি ক্রিটিসাইজ দ্য মুসলিম রুলার্স অফ দ্য পাস্ট ফলিং শর্ট ইন দেয়ার ডিউটি অফ প্রপাগেটিং ইসলাম, পাস্টের অতীতের মুসলিম রুলারদেরকে ক্রিটিসাইজ করছেন যে তারা ইসলামের দাওয়াতি কাজে কোনো কাজ কোনো চেষ্টা করে নাই, কোনো পয়সা খাটায় নাই, কোনো শ্রম দেয় নাই, কোনো প্রচেষ্টা চালায় নাই, এইরকম করে উনি ক্রিটিসাইজ করছেন, কিন্তু বলছেন সো দিস প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং শুড হ্যাভ লেড হিম টু সি দ্য স্ট্রেংথ অফ দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেট ইন কলিং টু তাওহীদ, এই এই বুঝটা যার ছিল তার এটা বোঝা উচিত ছিল যে তাওহীদের দিকে ডাকার যে পদ্ধতি এটার কত শক্তি, নবী রসুলদের লাইফ থেকে তার বোঝা উচিত ছিল যে ওইখান দিয়ে শুরু করতে হবে, ওইটা দিয়ে শুরু করতে হবে, ওইটাই সবচেয়ে শক্তিশালী দাওয়াতের, এটা তার বোঝার তার কোনো ই ছিল না, এই উনি যখন এত কিছু বুঝছেন ইফ দ্য পিপল ওয়্যার টু ডাই, কিন্তু উনি কী করছেন উনি বলছেন যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা বা শাসন ক্ষমতায় যাওয়া বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বা ইমামত যেটাকে বলি বা ইমারত যেটাকে বলি সেটা, এখন যদি ওনার ডাকটাকে ওনার ডাকটাকে সত্য মনে করে কেউ যদি এইটার উপর মারা যায় তো তাওহীদের উপর না গিয়ে তাহলে কি সে আগুনে যেত না, অবশ্যই আগুনে যেত, সে কি জান্নাতে যেত, কে দিবে জান্নাতের গ্যারান্টি, মৌলানা মওদুদিকে আল্লাহ জান্নাতের এজেন্ট করে পাঠাইছেন, পাঠান নেই আমাকেও না আপনাকেও না, তার মানে খুব সুন্দর কথা, খুব সুন্দর ব্যাপার, খুব সুন্দর ডাক, জীবন ধরে দিচ্ছি আমি, আমি মায়ের খাইতেছি, আমি লাঠির বাড়ি খাইতেছি, আমি জেল খাটতেছি, আমাকে রিমান্ডে নিতেছে, সব করতেছে, আমার অনেক বড় স্যাক্রিফাইস আমি মনে করতেছি, কিন্তু আমি শিরকের উপর মারা গেলাম, আমি কি জান্নাতে যাব, প্রশ্নই ওঠে না কোনো যাওয়া, কারণ ওইটা আল্লাহ কোরআনে বলছেন যে যে শিরকের নিচে যে কোনো কিছু যাকে ইচ্ছে তাকে মাফ করে দেবেন আল্লাহ, কিন্তু শিরক মাফ করবেন না, তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব, এটা আপনি সূরা
নিসার 48 সূরা মায়েদার 72 নম্বর আয়াতে দেখবেন। সুতরাং উনি যা বলছেন এটা এটা এই এটা যে এটা যে অপ্রয়োজনীয় আমরা তা বলতেছি না। পলিটিক্যাল পাওয়ার বা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে অথবা খলিফা হবেন এই সবই হয়তো প্রয়োজনীয়, কিন্তু ওইটা প্রায়োরিটি না, ওইটা প্রথম জিনিস না। নবী রাসূল কখনোই এটাতে শুরু করেন নাই। নবী রাসূল অলওয়েজ, আমরা বিশাল ই পড়ছি, দলিল পড়ছি এখানে, প্রত্যেক একটা জেনারেলি পড়ছি কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, তারপরে প্রত্যেক নবী ধরে ধরে পড়ছি, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পুরা চেনটা আমরা ধরে ধরে পড়ছি যে প্রত্যেকের দাওয়াত শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বা তাওহীদ দিয়ে, তাওহীদের দিকে ডাকা শুরু হয়েছে, ডাকা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে বলতেছেন, এটা আমি অন্যভাবে বলি মাঝে মাঝে, যে ধরেন কথার কথা, আমি পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করি এবং আমি ইজিপ্টের ইখওয়ানুল মুসলিমিন বা আপনার কি বলে ইসের হামাস, প্যালেস্টিনের হামাস অথবা বাংলাদেশে জামাত ইসলামের একজন ঘোর সমর্থক, এবং আমি আমার সারাটা জীবন সংগ্রামের উপর কাটাই গেছি এবং সেই পথ ধরে সারা পৃথিবীতে ইসলামিক খিলাফা আসছে। আবার জাস্ট তর্কের খাতিরে বলতেছি, কিন্তু আমি তাওহীদ বুঝি না এবং আমি শিরকের উপর আছি, আমার কোনো লাভ আছে? আপনারা কিন্তু প্রত্যেকে একা আল্লাহর সামনে দাঁড়াবেন, বিচার কিন্তু একা হবে, তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে অমুকে আমার বিপদগামী করছে, এমনকি শয়তানের কথা বলতে পারবেন না, শয়তান আপনাকে ডিজন করবে, এটা আল্লাহর কথা, শয়তান আপনাকে ডিজন করবে, শয়তান বলবে আমার কি ক্ষমতা ছিল তাকে এই করে, আমি তো শুধু তাকে আইডিয়াটা দিছি, তাকে শুধু অস্বাস্থ্যটা দিছি, বাকিটুকু তো সে করছে। আসলে তো শয়তান আপনাকে কিছু করাইতে পারে না, আল্লাহ কোরআনে বলছেন না শয়তান উইক, উইক কেন বলছেন? এই কারণে বলছেন যে যে মানুষ আল্লাহর কথার উপর থাকবে, আল্লাহর নিয়মের উপর থাকবে, তাকে শয়তান কিছু করতে পারবে না, শয়তান উইক, কিন্তু সে আপনার মনে তুলে দিবে জিনিসটা, বাকিটুকু আপনি করবেন। এবং এইভাবে আমরা কত ঘটনা জানি যে শুরুটা হয়েছে জাস্ট ছোট্ট একটা জিনিস দিয়ে, আপনার একটু ডেভিয়েশন হয়েছে, আপনার বেশি না সামান্য, শেষটা হয়েছে গিয়ে কি আপনি একেবারে ইসলাম হারায়া অন্য এক এক মানুষ হয়ে গেছেন, কমপ্লিটলি নতুন একজন। যাই হোক, এখানে বলছেন দেন উইথ হোম উইল হি এস্টাবলিশ দ্য সিস্টেম, মদিনির কথা বলতেছেন, কাকে নিয়ে উনি, ধরে নিলাম তর্কের খাতিরে যে উনি আগে রাষ্ট্র ক্ষমতা চান এবং তারপরে সব কিছু ঠিকঠাক করতে চান, এবং ধরে নিলাম যে এইটাও যদি করতে দিতে হয় ওনাকে, উনি কাকে নিয়ে করবেন? এটা বলতেছেন যে তার ইসের ভিতরে তার যে দল ছিল তখন বা এখন, সেটার ভিতরে সমস্ত মানে ভুল ভ্রান্ত আকিদার জগা কিচুরি মানুষ ছিলেন, সেই মানুষগুলো যদি সব শুদ্ধ আকিদার হইতো বা সবাই যদি তাওহীদের বুঝ থাকতো, তাহলেও আমরা মনে করতাম যে একটা চান্স আছে কিছু করার। এখানে আমরা আগের দিন পড়ছিলাম, এইটুকু পর্যন্ত আগে পড়ছিলাম, যে এখানে একটা ই বলতেছেন যে গফুর আহমেদ বলে একজনের কথা বলতেছেন, পাকিস্তানি জামাতে ইসলামেরই যাকে প্রশ্ন করা হয়েছিল, এটা জং বলে একটা পত্রিকা আছে পাকিস্তানে, আপনারা তো নাম জানেন যারা পাকিস্তানি আমলে বা আমাদের বয়সে যারা তারা নাম জানবেন, জং একটা পত্রিকা আর ডন একটা পত্রিকা, এই দুইটা পত্রিকা আমরা যারা আমাদের বয়স এইজ গ্রুপের তারা জানেন যে দুইটা পাকিস্তান পাকিস্তানি পত্রিকা, ইভেন বাংলাদেশে পাওয়া যেত বা খুব প্রমিনেন্ট ছিল। তো ওনাকে জং পত্রিকা একটা একটা ই উঠছিল পাবলিশ করা একটা ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য পিপলস অপোজিশন টু জামাতে ইসলামী অন দ্য গ্রাউন্ডস অফ মাজহাব, মাজহাবের ব্যাপারে মানুষ যে অপোজ করে জামাত ইসলামকে, এটা এটা আপনি কী মনে করেন? তখন বলছেন গফুর আহমেদ বলছেন, ইয়েস ইট ইজ ট্রু দ্যাট জামাত ইসলামে ইট ইজ ট্রু দ্যাট দ্য জামাত অফ মাজহাব অপোজ আস ইন মেনি ম্যাটার্স, উনি বলতেছেন এটা সত্যি কথা, জামাত ইসলামেদের মাঝহাবি যারা তারা অনেক ব্যাপারে অপোজ করে, অনেক ব্যাপারে বিরোধিতা করে, আমাদের বিরোধিতা করে, এই গফুর আহমেদ বলতেছেন। ইন্ডিয়া ইট সিমস দ্যাট দে ডু নট থিঙ্ক উই আর মুসলিম, অনেকে মনে করে যে আমরা মুসলিমই না, ঈদের মানে জামাত ইসলামকে মুসলিমই মনে করে না, এটা ওনার কথা আমার কথা না। হাউ এভার রিলিজিয়াস জামাত শুড নট মেক দ্য রিলিজিয়ান এ মিন্স টু কজ ডিসএগ্রিমেন্ট, যারা যারা এই মাঝহাবি জামাত আছে বা দিনের জামাত যারা, তারা এটাকে যেন একটা ঝগড়া জাতির ব্যাপারে পরিণত না করে, অ্যান্ড সেপারেশন এবং আলাদা হওয়ার ব্যাপারে বা মানে বিভক্তির জন্য যেন ব্যবহার না করে। বাট দ্য সিচুয়েশন টুডে ইজ দ্যাট দ্য ডিসএগ্রিমেন্টস ব্লেজ অ্যাওয়ে ইন দ্য মস অলসো, যে এখন এমন একটা অবস্থা হয়েছে যে মসজিদগুলোতেও ফিতনা আছে, কী ফিতনা মানে মতবিরোধের ফিতনা, ঝগড়া ঝাঁটি মারামারি ইত্যাদি আছে, উনি বলতেছেন। আচ্ছা, বাট দ্য সিচুয়েশন টুডে, আচ্ছা গেল এটা, এটা পড়ছি আমি, অন দ্য বেসিস অফ আকিদা, আকিদার ভিত্তিতে মসজিদগুলো তো মারামারি হয়, মসজিদগুলো তো চিল্লাচিল্লি হয়, বিশ্বাসের ভিত্তিতে এ বেরেলভি ও দেওবন্দি ও আহলে হাদিস ও
কি বলে দেওবন্দি বা আর কিছু মাতুরিদি বা আশারি এইসবের ভিত্তিতে মারামারি হয়। অ্যান্ড দ্যাট দিস লিডস টু ডিসপিউটস অ্যান্ড আর্গুমেন্টস, এটা থেকে কী হয়, ঝগড়াঝাটি হয় এবং মারামারি হয়। অ্যাজ ফর দ্য ম্যাটার অফ বিলিভস, আকিদা, আকিদার ব্যাপারে বলতেছেন, অফ জামাতে ইসলামী, জামাতে ইসলামে বিশ্বাসের ব্যাপারটা, আকিদার ব্যাপারটার কথা বলতেছেন, এটা সম্বন্ধে বলতে গেলে আমি বলবো, দেন ইট কন্টেন্স ইন্ডিভিজুয়ালস ফ্রম আহলে হাদিস, দেওবন্দিজ, শিয়া, বেল্লবিজ, আহলে হাদিসও আছে, দেওবন্দি আছে, শিয়াও আছে, বেল্লবি আছে, আমরা সবাই একসাথে কাজ করতে পারি। এই মসজিদে অন্তত আপনারা যারা প্রেজেন্ট আছেন, আপনারা কি মনে করেন যে আমরা সবাই একসাথে কাজ করতে পারি? আমরা কি শিয়াদের সাথে কাজ করতে পারবো? আমরা কি বেল্লবীদের সাথে কাজ করতে পারবো, যারা একটা চেয়ার খালি রেখে যে রাসূলুল্লাহ এসে বসবেন ওইখানে মিলাদের সময়? আমরা তাদের সাথে কাজ করতে পারবো না, আমরা তাদের সাথে কাজ করতে পারবো না। উনি বলতেছেন জামাতের ভিতরে সব কিছু আছে, কোনো সমস্যা নাই আমাদের। ফার্দার মোর আই মাইসেলফ, আব্দুল গফুর বলতেছেন, আই মাইসেলফ ইজ এ বেল্লবী, আমি একজন বেল্লবী, আমি কবর পূজারি, মাদার পূজারি, আমি অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট এ পার্সন ইজ এ বেল্লবী ডাজ নট প্রিভেন্ট হিম ফ্রম জয়নিং জামাত ইসলামী, একজন বেল্লবীর কোনো সমস্যা নেই জামাত ইসলামে জয়েন করতে। এই কথাটাকে ব্যাং করতেছেন কেন রবিয়াল হাদেল মাখালি, যে আকিদাটা তারা হয় বোঝেনি নাই যে শুদ্ধ বিশ্বাসটা নিয়ে যাত্রা শুরু করতে হবে। শুদ্ধ বিশ্বাস মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মানে বাইগুলো শেষ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি সত্যিকার বোঝেন, আপনি তো শিয়া হইতে পারবেন না, আপনি তো বেল্লবী হইতে পারবেন না যদি আপনি সত্যিকারভাবে বোঝেন। আপনি আপনাদেরকে বললাম না যে এই যে ডকুমেন্টারি, যে কোমে একটা একটা কূপ আছে, ওই কূপের ভিতরে চিঠি পাঠাইলে ওটা ওনাদের হিডেন ইমাম যে সে পায়, যিনি আসেন নাই মাহদি হয়ে যিনি আসবেন আর কি ইমাম, ওইখানে লিখতেছে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি একটা ব্যবস্থা করেন, কূপের ভিতরে ফেলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ করলে এটা করতে পারবেন আপনি? বুঝলে সামান্যতম বুঝলে তো আপনি এটা করতে পারবেন না। একজন লোক যে আসে কি নাই তার ঠিক নাই, সে নাকি হারাই গেছিল, সে নাকি কত বছর বছর আগে হারাইছিল, আবার আসবে, সেই হলো মাহদি, তার কাছে মানুষের চিঠি লেখে আর উনি দুনিয়ার সমস্ত প্রবলেম সলভ করেন। আপনি কি আপনি কি ইসির উপর আছেন, তহিদের উপর আছেন? আপনি নাই। সুতরাং একে নিয়ে আপনি কী করে কাজ করবেন? এই কথাটাই এই জন্য এই ইন্টারভিউটা দিচ্ছেন বা এই কথাটাকে এখানে ফলো করে বলছেন। জি আচ্ছা, তারপরে বলতেছেন যে এইখানে গিয়া মানে এইসব এইভাবে যখন আপনি থাকবেন তখন আপনার করম কর কলমটা প্যারালাইজড হয়ে যাবে বলতেছেন। টু রাইট এগেনস্ট শিরক, টু রাইট এগেনস্ট বিদাত, এগেনস্ট বিদাত, বিদাতের এগেনস্টে, মাজারের এগেনস্টে, ইসের উকেছে লিখতে গিয়ে আপনার ইটা প্যারালাইজ হয়ে যাবে, আপনার কলম চলবে না। কারণ আপনি মনে করবেন যে এটা অন্যকে হার্ট করবে বা আপনার পপুলারিটি কমে যাবে, আপনার ভোট কমে যাবে, সোজা কথা, বিকজ আপনি ভোট কেন্দ্রিক রাজনীতি করতেছেন, আপনি ভোট কাউন্ট করেন, আপনার ভোট কমে যাবে, আপনার এই সেকশনটাকে উত্তপ্ত করা যাবে না, ওই সেকশনটাকে উত্তপ্ত করা যাবে না। আমার দেখতে দেশে দেখতেছেন না কীরকম ইকুয়েশন চলতেছে, ইন্ডিয়াতে কীরকম ইকুয়েশন, জাস্ট ত্রিপুরার ইলেকশনটা দেখেন কী ইকুয়েশনে চেঞ্জ হয়ে গেলো সব কিছু। সুতরাং পলিটিক্স করতে গেলে আপনার এগুলোই হবে, পলিটিক্সে যদি আপনার ওই পলিটিক্স পাওয়ার পলিটিক্সে যদি আপনার ভিতরে কোনো ফিকির না থাকে, আপনি সত্যি কথা বলতে আপনার কোনো সমস্যা নেই। কী হবে, 50 বছর লাগবে, 50 বছর না, 100 বছর লাগবে, 1000 বছর লাগবে, প্লিজ আমি সত্যিটা বলে যাবো, আল্লাহ আমাকে যেটা বলতে বলছেন, রাসূল আমাকে যেটা বলতে বলছেন, আমি সেটা বলে যাবো। আমার কাছে পাওয়ার নেই আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে আমি ভোট আশা করি না, বা আপনাকেও আমি প্রমিস করি না যে আমি যদি তাহলে তোমাকে আমি যদি পাওয়ারে যাই তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা চাকরি দেবো, এটা আপনাকেও আমি বলিনি, আর আপনিও আমাকে বলেন না যে আপনাকে কিন্তু আমি একটা ভোট দেবো, বুঝছেন না, আমার ওই গিভেন টেক নাই। সুতরাং এটা এই এখানে বলতেছেন যে এখানে এমনকি মহদিদি এমন পর্যায়ে গেছেন যে উনি বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সময়কার শাসনকালটা হচ্ছে জাহিলিয়াতের ধ্যান ধারণের উপর প্রতিষ্ঠিত, নজবিল্লাহ, মানে যাদেরকে আল্লাহ, প্রথম কথা হলো ওসমান এবং আলী হচ্ছেন দুজন আশার মোবাশারা দুজনই, এবং খোলাফায় রাশিদিন চারজনের দুজন, হয়তো তারা আবু বকর ওমরের মতো না, একটু ডিফারেন্স হয়তো আছে, কিন্তু তারা হচ্ছেন ওই যাদেরকে আল্লাহ রাসূল বলে গেছেন যে যাদের সুন্নাহ আমার এবং তাদের সুন্নাহকে আঁকড়ায় থাকে, এবং তারা খুব স্পেশাল মর্যাদার মানুষ, তারা তাদের কথা বলতেছেন যে তারা নাকি জাহিলিয়াতের ইসের উপর তাদের ইটা ছিল, রুল মানে রুলটা ছিল জাহিলিয়াতের ইস্যুর উপর, জাহিলিয়াতের ইস্যুর উপর। সাহাবিদের ব্যাপারে কিন্তু আমরা আসলে খুব সাবধান থাকবো, তারা মানুষ, তারা ভুল করছেন, এখানে আমরা তর্ক করতেছি না যে ভুল তারা করেন না এটা বলবো না, কারণ আল্লাহ রসুল ছাড়া সবাই, আল্লাহ রসুল শুধু ইনফলিবল, আর সবাই কোথাও না কোথাও ভুল করতে পারেন, তারা ফেল করতে পারেন। আমরা কিন্তু মনে করি আল্লাহ রসুলই হচ্ছেন আমাদের জন্য একমাত্রই যার ইসে কোনো সন্দেহ নাই বা ভুল নাই বা যাকে আমরা ব্লাইন্ডলি ফলো করব, আর কাউকে কিন্তু আমরা ব্লাইন্ডলি ফলো করব না।
কিন্তু তারা তাদের ভুল আমাদের সমালোচনার ব্যাপার না, এটা আমরা অনেক সময় মিস করি। তাদের ভুল নেই এটা বলবো না, তাইলে কিন্তু আমরা অনেকখানে ভ্রান্ত এসে চলে যাব। আমি বলতেছি কোথায় উদাহরণ দিচ্ছি, ভুল তাদের আছে কিন্তু আমাদের সমালোচনার যোগ্য না, আমরা তাদেরকে সমালোচনা করবো না। আল্লাহ তাদেরকে অ্যাডভান্স মাফ করে দিয়েছেন, আল্লাহ তাদের উপর অ্যাডভান্স রাজি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহু বলি না আমরা, গ্রেড আছে খুলাফায়ে রাশিদিন, আশরা মুবাশশারা, বদর সাহাবি, বাইতুর রিদওয়ান বা ইত্যাদি ইত্যাদি গ্রেড, বদর সাহাবি, তারপরে ওই যে 1400 ইসের নিচে গাছের নিচে আপনার হুদায়বিয়া সন্ধির সময় গ্রেড আছে, কিন্তু আমরা তাদেরকে সমালোচনা করব না। তাদের ভুল থাকতে পারে, আমরা সেটা মনে রাখবো। যেমন ধরেন অনেকে আবার এখানে করতে গিয়ে বাড়াবাড়ি করেন যে সাহাবিদের কোনো ভুল নাই, যারা একজনকে ফলো করলেই হবে, যে কোনো একজনকে ফলো করলে হবে, রং তা না, ব্যাপারটা তা না, ফলো করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তাদের যে ভুল আছে আমি একটু উদাহরণ দিই যে কোথায়, কিন্তু আমরা সমালোচনা করার জন্য না, কিন্তু এটা অন্য কারণ আছে। একটা বিষয়ে একজন সাহাবি ই করতে পারেন, একটা ভিন্ন মত পোষণ করতে পারেন, এই জন্য আমরা কি বলি সাহাবিদের ইজমা কথাটা কিন্তু আছে, সাহাবিদের ইজমা কথাটা আছে। আমরা যে ইবাদতের জিনিস পাঁচটা সোর্স থেকে নিব আমরা এখানে আলোচনা করছি, এক নম্বর হচ্ছেন কি আল, এক হচ্ছে কি আল্লাহ যেটা আদেশ করছেন, দুই নম্বর হচ্ছে রসুল যেটা আদেশ করছেন, তিন নম্বর হচ্ছে আল্লাহ আদেশ করেন নাই রসুল আদেশ করেন নাই কিন্তু রসুল নিজে করছেন, চার নম্বর হচ্ছে আল্লাহ আদেশ করেন নাই রসুল আদেশ করেন নাই রসুল নিজেও করেন নাই কিন্তু তার সামনে করা হয়েছে উনি চুপ করে দেখছেন মানে অনুমোদন করছেন। ইবাদতের চারটা সোর্স বললাম, আর পাঁচ নম্বর সোর্স কি সাহাবিরা ঐক্যমতের ভিত্তিতে যেটা করছেন যে কাজটা সেটাকে আমরা করতে পারি এই পর্যন্ত। কিন্তু একজন সাহাবি একটা জিনিস ভুল করতেই পারেন, উনি যদি ইশতেহার বশত ভুল করেন তাহলে একটা রিওয়ার্ড পাবেন, আর শুদ্ধ করলে দুইটা রিওয়ার্ড পাবেন। উদাহরণ যেমন আমি সাধারণ উদাহরণ বলি, যেমন ধরেন উনি ভুল যে করতে পারেন, একজন ইজমানা, ইজমাটা ভুলের উপর হবে না কখনো, কিন্তু একজন করতে পারেন। যেমন ধরেন আবদুল্লাহ ইবনে মাসুদ কোরআন যখন কম্পাইল করেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে মাসুদ মনে করতেন যে সূরা ফালাক এবং নাস কোরআনের অংশ না, আপনারা উলুমুল কোরআন পড়লে দেখবেন। এটা হইতে পারে যে ওই সূরাটা যখন নাজিল হয়েছে অথবা যখন নামাজে পড়া হয়েছে তখন উনি রাসূল সাল্লাম কিন্তু অনেককে অনেকখানে পাঠাইছেন, তুমি এখানে গভর্নর, ওই মিশনটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা করো, এটা করো, হইতে পারে হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, যে জন্য উনি অনেক সময় নিয়েছেন, সময় নিয়ে পরে অ্যাগ্রি করছেন, ফাইনালি অ্যাগ্রি করছেন। এই যে ব্যাপারটা, এটার জন্য আমি বলতে শুরু করব, মানে আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআনের স্কলার ছিলেন, উনি বলছেন যে সূরা ফালাক নাস কোরআনের অংশ না, সুতরাং আমি এটাকে অংশ মানি না, এটা বলবো না, কেন বলবো না, আমরা ইজমার উপর যাব। ইজমা কি সমস্ত সাহাবি যারা তখন লিভিং ছিলেন সবাই অ্যাগ্রি করছেন যে ইয়েস দিস ইজ কোরআন অ্যান্ড দিস ইজ দ্য কম্পাইলেশন, তখন আমরা ওটার উপর যাবো, একজনের মতটা আমাদের কাছে ই করবেন। যাই হোক, আসেন, এরপরে বলতেছেন যে অ্যান্ড হি সেড, মওদুদির একটা প্যাসেজ পড়বো আমরা, উনি কি বলতেছেন, অ্যাজ ফর দ্য মুসলিমস দেন ইট ইজ বিকজ দে রিগার্ড ইট অ্যাজ এ পিওরলি পলিটিক্যাল গোল অ্যান্ড দে হার্ডলি রিয়েলাইজ ইটস স্ট্যাটাস অ্যান্ড ইম্পর্টেন্স ইন দ্য রিলিজিয়ান। বলছে অমুসলিমরা মুসলিমরা দুইটা ভিন্ন কারণে বুঝে না যে আমরা কী বলতেছি, আমরা বলতে মৌদুদী জামাত ইসলাম কী বলতেছে, ইন্ডিয়ান বা পাকিস্তানি যেখানে ধরেন, প্রথমে ইন্ডিয়া তারপর পাকিস্তানে, আমরা কী বলতেছি এটা নন মুসলিমরা একটা কারণে বোঝে না, কারণ তারা তো ওয়াহির জ্ঞান নেই, তারা ওয়াহির ভিত্তিকেই বুঝেই না। আর মুসলিমরা বুঝে না, মুসলিমরা মনে করে কি যে এটা জাস্ট একটা পিওরলি পলিটিক্যাল গোল, দিনে যে এটার কত ইম্পর্ট্যান্ট, দিনে আমাদের দিনে এটা যে কত ইম্পর্ট্যান্ট এটা তারা বোঝে না। এরপরে বলতেছেন আচ্ছা, সার্টেনলি দে সার্টেনলি ডু নট নো দ্যাট দ্য লিডারশিপ অফ দ্য উইকেড অ্যান্ড ইভিল ডুয়ার্স ইজ দ্য সোর্স অফ অল ডিজাস্টার অ্যান্ড ক্যালামিটিজ দ্যাট অ্যাফ্লিক্ট ম্যানকাইন্ড। লিডারশিপ অফ দ্য উইকেড, যারা দুষ্ট তাদের নেতৃত্ব, এবং ইভিল ডুয়ার্স যারা পাপি তাদের নেতৃত্ব ইজ দ্য সোর্স অফ অল ডিজাস্টার, এটা হচ্ছে সকল ডিজাস্টার, দুর্যোগ, ক্যালামিটিস, ধ্বংসযজ্ঞের মানুষের উপর যা আপতিত হয় তার কারণ। এটা কি ঠিক নাকি কথাটা? এটা ঠিক না, আল্লাহ বলছেন আল্লাহর প্রতি অবাধ্যতা হচ্ছে সকল শাস্তি নেমাসের কারণ, আজাবের কথা যেখানে যেখানে বলছেন, বলছেন না যত জায়গায় আজাবের কথা বলছেন সবখানে আল্লাহর অবাধ্যতা, আল্লাহকে না মানা, আল্লাহর কথা না মানা, আল্লাহকে স্বীকার না করা, তাওহীদের প্রতিষ্ঠিত না হওয়া ইত্যাদিকে বলছেন। উইকেড লিডার ডিজাস্টারের কারণ এটা কিন্তু বলেন নাই, তাহলে তো মুসা আলাহ সাল্লামকে পাঠানোর দরকারই ছিল না, আগেই ফেরাউনকে পানিশমেন্ট দিতে পারতেন। উইকেড লিডার তো ফেরাউন আগেও ছিল, মুসা যাওয়ার পরে কি উইকেড লিডার হলো না, সেটা আগের থেকে উইকেড লিডার, নমরুদ সে আগের থেকে উইকেড লিডার, তাকে তো আগেই আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন, তার উপর ক্যালামিটি নেমে আসতে পারতেন, তাহলে তার গিয়ে তার অ্যাপ্রোচ করার কি দরকার ছিল, তার দাওয়াত দেওয়ার কি দরকার ছিল, তার চেঞ্জ করার চেষ্টার কি দরকার ছিল, এমনি শাস্তি দিয়ে দিলে হয়তো, তা না, এটা আমরা দেখবো এখানে আয়াত দেখবো।
and that well-being and happiness of mankind rests solely upon reins of authority over the world affairs lying in the hands of righteous and just. Jara righteous satloker shashon chai ki soja kotha satloker shashoner upor depend kore ki well-being and happiness of mankind manusher well-being and happiness bhalo ebong sukh jeta mongol ebong sukh chinate in their own way 50 বছর আগে 100 বছর আগে যারা চায়নাকে দেখছে বলবে যে ওয়েলবিং হইছে সুখ হইছে তার কি জান্নাতে যাবে নাকি সব যাবে চায়নাতে আপনি 100 বছর আগের সাথে তুলনা করেন যখন তারা ওপিয়াম ওই যে ওই কি বলে গুড আর্ট যখন লেখা হইছে তখনকার যে দুর্ভিক্ষ চাইনিজ দুর্ভিক্ষ ওটার সাথে আপনি তুলনা করেন সব ঘরে এখন খাবার আছে তারা এখন দুনিয়াটারে খায় ফেলতেছে নিজেরাই বলতে গেলে মানে এত সম্পদ তাদের কোথায় রাখবে টাকা টাকা কোথায় ইউটিলাইজ করবে জায়গা পাইতেছে না हमें तो देखते आनस्टपेबल हो जाते मानी मैं आप मन करते एक कथा आना हादीटा जे ईसा पड़ी हमारे एक फितना के मन करब जो मैंने एर चे बी फितनार होते पर जा देखो पढ़ार बड़ो आते हमें तो देखते नेक्स्ट नेक्स्ट मुसलमान साथे एकदम स्ट्रेट मुखोमुखी है चाइनीज इटार शुरू हो मैं सर्वग्रासी भावे देखते सर्वग्रासी मैं श्रीलंका अपना कि बोले एटार नाम मालदीप नेपाल बुझान ना म्यांमार चारिदिक दिए क्योंकि अपनी देखते हैं मैं पूरा दुनिया खे फलते से बोलते गए जिबुती आज के एक जगह लेखा देखो अमेरिकान वारे दिए जिबुती तो चिकेन नेक मार्का जिबुती जो बंद कर दिले क्योंकि क्यों रेड सीते जाते पर सुएजे जाते पर तो जिबुती तो वाला नेवल बेस कर से क्योंकि अमेरिकान वारे मैंने येलो आस्ते आस्ते क्योंकि पृथ्वी तक ग्रास कर मैंने आगे मन कर अमेरिका तो बड़ो शयतान तरह बड़ो शयतान आसते से नेक्स्ट आ कि हमारे আমাদের জন্য তো কোনো সুখের সুখের খবর নাই কিন্তু এই সাথে আমরা মনে করি না যে চাইনিজরা আমাদের খুব দোস্ত দোস্ত ভাব এটা মনে করার কোনো কারণ নাই কারণ চাইনিজদের খবর বাইরে আসে না কত মুসলিম মারছে তার কোনো হিসাব নাই নর্থ ওয়েস্টে কত মুসলিম মারছে তার কোনো হিসাব নাই কোরআন নিয়ে নিছে রোজা বন্ধ করে দিছে জুমার নামাজ বন্ধ করে দিছে কত জায়গায় আপনি দেখেন পড়ে আমাদের জন্য কোনো সুখের খবর নাই জাস্ট প্রসঙ্গ তো আসলো যে এই কথাগুলো ঠিক না যে আপনার রাইটিয়াস এন্ড জাস্ট রাইটিয়াস এন্ড জাস্ট এই কথা তো ইংলিশ কথা বা এটা এই কথা অন্য ধর্মে প্রচলিত আছে অন্য সমাজে প্রচলিত আছে ধরেন রাইটিয়াস এবং জাস্ট হইল কোন রুলার ইজ দ্যাট এনাফ না সেটা এনাফ না সেটা এনাফ না এই যে আজকেই পড়ে আসলাম এই আসার আগে পড়ে আসলাম যে মানিক সরকার যে ছিল 20 বছর সে মুখ্যমন্ত্রী ছিল তার কোনো ঘর নেই থাকার জন্য সে অফিসে এসে উঠছে সে তার পার্টির অফিসে এসে উঠছে তার কোনো বাসা নেই এটা এই এক ধরনের সত্য নয় এক ধরনের সত্য ধরেন কথার কথা লাল বাহাদুর শাস্ত্রী এক ধরনের সত্য ছিল ডাজ ইট মিন যে আমাদের ম্যানকাইন্ডে সব প্রবলেম চলে যাবে প্রবলেম সলভ হয়ে যাবে না যদি তাওহীদ না থাকে সে রাইটার্স হয়ে আসে এই হয়ে কোনো লাভ নাই কোনো কোনোই নাই এরপরে বলতেছেন মওলানা মওদুদীর কথা এটা যেটা আমি শেষ করলাম এখন এই রাইটার বলতেছেন দ্যাট উইচ হি টেকস অ্যাজ গোল অ্যান্ড গোল ইজ অফ গোল অফ হিস ফলোয়ার যেটাকে উনি গোল হিসাবে নেন লক্ষ্য এবং তার ফলোয়ারদের লক্ষ্য হিসাবে নেন অ্যান্ড হোয়াট দে সেট দেয়ার সাইট আপন ইজ সামথিং ইম্পর্টেন্ট এটা যে ইম্পর্টেন্ট না তা কিন্তু আমরা বলতেছি না সৎ লোক খুঁজতে হবে খলিফা ওমর আমরা সবাই মনে মনে ডিজায়ার করি যে আবার আসবেন আছে না আমরা এটা আমার মনে একটা স্বপ্ন যে ওমর আবু বকরের সময় আবার আসবেন হয়তো প্র্যাকটিক্যালি কোনোদিন আসবে কি আসবে আল্লাহ জানেন কিন্তু আমরা বলতেছি আমাদের একটা স্বপ্ন না আমরা দিনগুলো কিন্তু এখনও নস্টালজিয়া নিয়ে পড়ি যে আহ মানুষের কত রাইট ছিল মানুষ কত আপরাইট ছিল মানুষ দুনিয়ার কাউরে কেয়ার করতো না আল্লাহ ছাড়া টাকা পয়সা এগুলো কেয়ার করতো না কার কি আছে এগুলো নিয়ে বদার ছিল না খলিফা পারস্য সাম্রাজ্যের সমস্ত সম্পদ আসছে সমস্ত সম্পদকে আপনার মানে সোনা দানা মণি মুক্তা পারস্য সম্রাটের প্রাসাদের থেকে আসছে সব ঢেকে রাখা হয়েছে ফজরের নামাজের পরে খলিফা দেখবেন তেরপাল দিয়ে ঢাকা রাখা তেরপাল যখন খোলা হয়েছে খলিফা কাঁদতেছেন কেন যে এই আমাদের ডিপ্লিশন শুরু হবে মানে সম্পদ আসলো মানে আমাদের আমাদের তাকওয়া আমাদের ই ডিপ্লিট করতে শুরু করবে আমরা করাপ্ট করতে শুরু করবো এই জন্য কাঁদতেছে না আমরা এই দিন মনে মনে চিন্তা করি না চাই আমরা হ্যাঁ কিন্তু এইটাই যে ক্ষমতা আমাদের হবে আল্লাহ আমাদেরকে কর্তৃত্ব দেবেন জমিনে এটা সবার ডিজায়ার আমাদের মনে কিন্তু এইটাই মুখ্য না এটা যদি 1000 বছরে না আসে আমি কি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হব না আমি কি আমার ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাবো না অবশ্যই বাঁচাবো 1000 বছরে নাও হইতে পারে হয় নাই তো গত ফিউ হান্ড্রেড ইয়ার্সে কি মুসলমানদের কী হয়েছে বলেন হয় নাই কিন্তু তারপরে কি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো না তাওহীদের উপর নিজের হিসাব তো একা আল্লাহর কাছে দিতে হবে এই কথাই আসতেছেন আবার তো বলতেছেন যে বাট ইট ইজ সামথিং আদার দেন দ্য গোল অফ দ্য প্রফেটস প্রফেটদেরও এইটা প্রফেটদের গোল ছিল না লক্ষ্য ছিল না
এটা মেইনস ছিল, মেইনস মানে এই এই পথে ইসলামটাকে ভালো করে প্রচার করা যাবে। আজকে সিরা পড়ে শেষ করলাম, আমাদের আইসিডিতে একটা সিরার বই পড়লাম, শেষ হলো আজকে। ওখানে কি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় তার মিশন শেষ করে সেটার সেটার সাকসেস এবং সেটার ফলাফল আল্লাহ দেখাই দিয়েছেন, এটা একটা রেয়ার অনার। অর্থাৎ অ্যারাবিয়ান পেনিনসুলাকে উনি এমন একটা অবস্থায় রেখে গেলেন যে ফর এইজেস টু কাম, হাজার হাজার বছর ধরে, এই এখন 1500 বছর চলছে, আরও যদি 1000 বছর পৃথিবী টিকে থাকে, ওই লিডারশিপ অফ দাওয়াটা ওইখানে থাকবে, জ্ঞানের ইটা ছড়ানোর ইটা ওইখানে থাকবে, এমন একটা অবস্থাতে তাদেরকে রাইখা গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাকসেসটা, এটাকে দেখে গেল, এটা আমরা সবাই চাই যে এটা যদি হয়, এটা একটা মিন্স, কিন্তু যে আমার যদি একটা রাষ্ট্র থাকে, সেই রাষ্ট্রটা যদি এরকম লোকের দ্বারা এই করে হয়, তাহলে আমার একটা অনেক ভালো করে দাওয়াত দেওয়া যাবে, অনেক ভালো করে সব কিছু করে। কিন্তু এটা এন্ড না, এটাই শেষ কথা না, এটা একটা মিন। মিন কি, আসল কি, আল্লাহর জমিনে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে মেন। ফার্স্টে আমার নিজের শরীরে, তারপরে আমার নিজের সংসারে, তারপরে আমার নিজের পাড়ায়, তারপরে আমার নিজের শহরে, তারপরে আমার নিজের দেশে, অ্যান্ড সো অন। এবার এটা আমাদের সবাইয়েরই ই থাকবে, কিন্তু এটা একটা মিন্স যে আমার যদি রাষ্ট্র ক্ষমতা বা কর্তৃত্ব যদি আল্লাহ দিতেন, আমি অনেক সহজেই করতে পারতাম, সব জায়গায় যাইতে পারতাম। এখন আমার ইন্ডিয়ার ভিসা দেয় না, কথার কথা, আমার একটু দাঁড়িয়ে আছে, আমাকে ইন্ডিয়ার ভিসা দেয় না। আমাদের একজন আলেম মানে শারীরিক কারণে 2 বার রিজেক্টেড হয়েছেন, খুবই সিক, উনি ইন্ডিয়া ডাক্তারের কাছে যাবেন, 2 বার রিজেক্ট করে দিছে। আমরা ধারণা করতেছি যে উনি আলেম দেখে ওনাকে রিজেক্ট করছে। আচ্ছা আসেন, এরপর কি বলতেছেন, অ্যাজ ফর সেইং দ্য লিডারশিপ অফ দ্য উইকেড অ্যান্ড ইভিল ডুয়ার্স, উনি যে বললেন যে দুষ্ট লোকের শাসন, পাপীদের শাসনই হচ্ছে সকল সকল ঈশের মানে দুর্যোগ এবং ঈশের আজাবের কারণ, সেটা বলতেছেন আল্লাহ কোরআনে কি বলেন, সূরা ইসরা 16 নম্বর আয়াত, অ্যান্ড ওয়েন উই উইশ টু ডিস্ট্রয় এ টাউন, যখন আমরা ঠিক করলাম বা মনে করলাম যে একটা শহরকে ধ্বংস করে দেব, অফ ট্রান্সগ্রেসার্স, যারা সীমালঙ্ঘনকারী তাদের, উই অর্ডার দোজ ইন অথরিটি টু বি অবিডিয়েন্ট, আমরা তাদেরকে বললাম যারা অথরিটিতে ছিল টু বি অবিডিয়েন্ট, মানে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর সিস্টেমে আসো, আল্লাহর ইসে আসো, বাট দে ওয়ার ডিসঅবিডিয়েন্ট অ্যান্ড ট্রান্সগ্রেস, তারা শুনল না আমাদের কথা। ফেরাউনের কথা ধরেন, নমরুদের কথা ধরেন, আরও পম্পে নগরীর কথা ধরেন, আপনার মাদায়ন সালের কথা ধরেন, প্রত্যেক জায়গায় এই কথা যে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করার আগে কী বলছেন, আল্লাহর অবিডিয়েন্ট হইতে বলছেন, তাদেরকে বলেন না যে তোমরা এখন ই হয়ে যাও, মানে সুবিচার করো মানুষের প্রতি, মানুষকে যার যা হক আছে দিয়ে দাও, এটা বলেন না, আল্লাহর প্রতি অবিডিয়েন্ট হইতে বলছেন প্রথমে। সো আল্লাহ থ্রেট, আল্লাহ থ্রেট অফ পানিশমেন্ট বিকেম সার্টেন ফর দেম, যখন তারা শুনলো না, আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহর কথার ভিতরে আসলো না, তখন আল্লাহ থ্রেট, যেটা আল্লাহ পানিশমেন্টে দিয়ে দিয়েছে না, এটা তাদের জন্য নির্ধারিত হয়ে গেল। সো উই ডিস্ট্রয়েড দেম টোটালি, আমরা তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলাম। এটা হচ্ছে সূরা ইসরার, এবং এরপরে আসতেছে সূরা সূরা 42 নম্বর সূরা 30 নম্বর আয়াত, যেটাতে বলতেছেন যে অ্যান এনি মিসফরচুন উইচ স্ট্রাইকস ইউ, যেটা আপনাকে যে কোনো দুর্ভাগ দুর্ভোগ বা দুর্ভাগ্য যেটা আপনাদের উপর আপতিত হয়, ইন দিস ওয়ার্ল্ড, ইন ইয়ার্স, ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়াতে যা আপনাদেরকে ই করে, ইন দিস ওয়ার্ল্ড, ইন ইয়োর সেলফ, ফ্যামিলি অ্যান্ড ওয়েলথ, দেন ইট ইজ এ পানিশমেন্ট ফ্রম আল্লাহ। যদি আপনার কোনো দুর্ভোগ আসে আপনার জীবনে, ক্যালামিটিস আসে, দুর্যোগ আসে, আজাব আসে, এটা আপনার কাজের জন্য, আপনার আপনার কাজের জন্য, সিন্স উইচ ইউ হ্যাভ কমিটেড, আপনি যেসব পাপ করছেন সেটার জন্য, অ্যান্ড ইয়োর লর্ড ফর গিভস মেনি অফ ইয়োর সিন্স অ্যান্ড ডাজ নট পানিশ ইউ ফর দেম, আপনার আল্লাহ আপনাকে অনেক কিছুর জন্য ক্ষমা করে দেন এবং সব কিছুর জন্য পানিশ করেন না। তার মানে আপনার পাপের জন্য ক্যালামিটি নেমে আসে, শাসকদের জন্য না, কিন্তু বলেন নাই আল্লাহ এখানে যে শাসকরা সৎকর্মশীল না, শাসকরা ই সেটা না। ইনফ্যাক্ট ইসলামী এটা তো ঠিক উল্টা, আমরা মনে করি আমাদের মতো করে আল্লাহ আমাদের শাসন দিবেন, আমরা যেরকম শাসক ডিজার্ভ করি সেরকম শাসক আমাদের উপর বসাবেন। পড়েন নাই অনেক হাদিস, এটা পড়েন নাই যে এমন কোনো সময় আসে না যখন মানুষ ওজনে কম দেবে অথচ তাদের উপর জালিম শাসক বসানো হবে না। আজকে আমরা বাংলাদেশের মানুষ প্রত্যেকে ওজনে কম দিচ্ছি, প্রত্যেকটা, এখানে যারা বসে আছেন তারাও ইনক্লুডেড। 5টা পর্যন্ত অফিস, 12টার সময় আমি আমার কোটটা রেখা বাজার করতে চলে গেছি, ওজনে কম দেওয়া না, আমার ওজনে কম দিচ্ছি, গভর্নমেন্টকে ওজনে কম দিতেছি, অথবা আমার এমপ্লয়ার যে তাকে ওজনে কম দিচ্ছি। আজকে আপনি মানে 150 টাকা ভাড়া হবে, 300 টাকা সিএনজি ভাড়া নিচ্ছেন, এটাও ওজনে কম দাও, রিভার্স কম দাও, প্রত্যেকটা মানুষ ওজনে কম দিচ্ছে। আপনার ডাক্তার একটা টেস্ট করলে চলে, কমিশন ভাবে দিকে 5টা টেস্ট আপনাকে লিখে দিচ্ছে, আপনার হক মারতেছে, আপনাকে ওজনে কম দিচ্ছে, এইভাবে দেখেন সারাটা নেশন ওজনে কম দেওয়া। তো আমাদের উপরে জালিম শাসক বসবে না তো কে বসবে বলেন,
আমাদের আরো খারাপ দিন আসতেছে, আমি তো মনে করি আরো খারাপ দিন আসতেছে। চায়না টায়না নিয়ে মানুষের কিছু কিছু মানুষ বেশ আশাবাদী, আমি তো মনে করি কঠিন দিন আসতেছে, আনস্টপেবল একটা দিন আসতেছে, মানে দে উইল জাস্ট মানে রান ওভার আস আর কি, যেরকম ভাবে তারা দুনিয়াটাকে গ্রাস করতেছে। আফ্রিকা নাকি কিনেই ফেলছে, মানে কিনে ফেলা বলে না, প্যালেস্টাইন যেভাবে প্যালেস্টাইনকে যেভাবে কিনে ফেলছিল ইহুদিরা, প্যালেস্টাইন কিন্তু রাষ্ট্রীয়ভাবে দখল করার আগে, রাষ্ট্রীয়ভাবে পাওয়ার অনেক আগে জুরা পার্সোনালি কিনে ফেলছে। আপনার জায়গা 10 গুণ দাম দিয়েছে আপনি দিয়ে দিচ্ছেন উইদাউট থিঙ্কিং, কার কাছে বেচতেছে, সমস্ত জায়গা কিনে ফেলে তারপরে তারা টেক ওভার করছে। যখন টেক ওভার করছে আপনার আরবদের কোনো জায়গা নাই, আরবদের জায়গা নাই, সব ওদের কেনা। তো এই এই ব্যাপার আর কি, এখন নাকি আফ্রিকাতে সব জায়গা জমি কিনে ফেলতেছে, আফ্রিকা কন্টিনেন্ট নাকি, তারা তো বলবে তারা তো আর সমাজবাদী বা সাম্যবাদী, তারা তো আর বলবে না যে আমরা ইম্পেরিয়াল, বাট এটা ইম্পেরিয়াল কমিউনিজম চলতেছে এখন আর, মানে কিনে ফেলতেছে সব সাম্রাজ্য বিস্তার করতেছে। আমাদের পাকিস্তানের একটা পলিটিক্স জিও পলিটিক্সের কথা বলি, বছর দুয়েক আগে ট্রাম্প ক্ষমতায় আসার আগে আমি ওদের ওই যে ওই ওরা যে পলিটিক্যাল ডিভিটিভি আছে, কতগুলো ম্যাগাজিন আছে না আমেরিকায় যারা ই করে পলিটিক্স নিয়ে কথা বলে ভাই, ওদেরই দেখছে যে রিপাবলিকানরা পাওয়ারে আসলে ওয়ান অফ দ্য ফার্স্ট থিং তারা করবে বেলুচিস্তানকে তারা স্বাধীন করবে, এবং ইট ইজ ইন লাইন উইথ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াও সেটা চায়, আমেরিকান রিপাবলিকানরা সেটা চায়। এবং আমি ওরা কিন্তু অনেক পয়সা খরচ করছে, 130 সামথিং কনসুলেট আছে এই এই বর্ডারটাতে, পাকিস্তানের বর্ডারটাতে ইন্ডিয়ান, এত কনসুলেটে কী করে ওরা এখানে, ওরা লিটারালি ওখানকার জিও পলিটিক্সকে কন্ট্রোল করে ইন্ডিয়ানরা, এবং ইন্ডিয়ানরা আমেরিকানরা একমত যে তারা বেলুচিস্তানটাকে আলাদা করে স্বাধীন করে ফেলবে। তাইলে কী হবে, তাইলে আর ওই পাকিস্তানের মুখাপেক্ষি থাকতে হবে না, স্ট্রেট তারা আফগানিস্তান যেতে পারবে, সোজাসুজি রেল রোড বলেন পাইপলাইন বলেন লাগাইতে পারবে, পাকিস্তানের এই পারমিশন, পাকিস্তান কিন্তু অনেক বাগড়া দিছে অনেক কিছুতে, এটা দেন ওটা, পাকিস্তানও ডার্টি গেম খেলছে যাই হোক এটা অন্য কথা। তখন চায়না কী বললো যে আমার এত $100 billion ইনভেস্টমেন্ট আছে, আমি এগুলা এমনি যাইতে দিব না, বাস শেষ হয়ে গেল ওই স্বপ্ন। কিন্তু কয়েকদিন আগে তারা বলছে যে আমি রেল রোড থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এই করছি আমার বিজনেসের জন্য, এবং আমার এত এত $100 billion ইনভেস্টমেন্ট আছে ওইখানে, আমরা কিন্তু এটাকে বিফলে যাইতে দিব না, বাস বেলুচিস্তান আলাদা করা কিন্তু এখন স্থিমিত হয়ে গেছে। এটাই বলতেছে যে সবসময় আপনাকে বন্দুক নিয়ে করতে হবে তা না, আর ফাইন্যান্সিয়ালি আপনাকে কিনে দিই, ফাইন্যান্সিয়ালি আপনাকে ক্রিপল করে দেবে যদি আপনি এই না করেন, টাকা পয়সা দিয়ে, মানে তাদের এত এত জিডিপি মানে প্রোডাকশন রেট এত বেশি বা ই, আমার এক শালা থাকে আমেরিকা, এক শালা থাকে ক্যানাডা, এক শালা থাকে অস্ট্রেলিয়া, তারা তিনজনেই যখন বাড়িতে আসে এই টুকটাক গিফটের যা নিয়ে আসে সব মেড ইন চায়না, তিন দেশ থেকে নিয়ে আসে কিন্তু সব মেড ইন চায়না, মানে এই অবস্থা হয়েছে এখন, ইকোনমিক ওয়ারফেয়ারে দুনিয়া দখল করে ফেলছে তারা এখন, শুধু এখন এমন একটা পজিশন নেবে আপনি আর টার্মস ডিক্টেট করতে পারবেন না, পারার কোনো অবস্থা থাকবেন না, এইটাই ভয় আর কি। যাই হোক, আমি আজকে কথা বলতেছিলাম একখানে এটা নিয়ে প্রসঙ্গত বললাম আর তো, বলতেছেন যে আল্লাহ তো এটা বলেন না, আরও একটা আয়াত বলতেছেন অ্যান্ড হাউ মেনি টাউন্স, কত শহর ট্রান্সগ্রেসড এগেনস্ট দ্য অর্ডার্স অফ দ্য লর্ড অ্যান্ড হিজ মেসেঞ্জার্স, তার রসুল আল্লাহ এবং তার রসুলের ইসের এগেনস্টে, অর্ডারের এগেনস্টে সীমালঙ্ঘন করছে, কত টাউন কত শহর, সো উই গেভ দ্যাম এ সিভিয়ার রেকনিং অ্যান্ড পানিশমেন্ট, তাদের আমরা সিভিয়ারভাবে হিসাব বুঝাই দিছি এবং পানিশমেন্ট দিছি তাদেরকে, দেম উইথ এ টর্মেন্ডাস ট্রিমেন্ডাস অ্যান্ড টেরিবল পানিশমেন্ট, মানে হেলফায়ার। আপনার যে 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 নবী যে শহরগুলো উল্টায় গেছে, যেগুলো আপসাইড ডাউন হয়ে গেছে, যেগুলা আগ্নেয়গিরির লাভায় এসা জীবিত মানুষ সব ই হয়ে গেছে, রোস্টেড হয়ে গেছে, এগুলোর কথা পড়েন, একটা ই আছে না প্যারিশ নেশনস একটা বইও আছে বোধ হয় বাংলায়ও বাইরে হয়েছে, হারুনিয়াহের বই বাংলায় বাইরে হয়েছে, এটা বোধ হয় খসরোজ বা এরা, হ্যাঁ এটা আছে, এটা ডকুমেন্টারি পাওয়া যায় আপনার দেখতে পারেন, মানে ইসে মানে অ্যানিমেটেড ইও দেখা যায় চাইলে, ফিল্ম টাইপের করা হয়েছে হারুনিয়াহের ইসে। আচ্ছা তাইলে কী বলতেছেন, সো বিকজ অফ ট্রান্সগ্রেশন অফ দ্য পিপল অ্যান্ড দ্য রুলার্স অ্যান্ড দেয়ার রোল দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার আল্লাহ সেন্ড ডিজাস্টার্স মিসফরচুন অ্যান্ড ক্যালামিটিস, সকলের পাপকর্মের জন্য আল্লাহ এই ক্যালামিটিস পাঠাইছেন, ইট ইজ নট অনলি দ্য রুলার্স, শুধু রুলার্সের জন্য না, বরং আমরা জানি যে রুলার্স হবে আমাদের অনুপাতে, আমাদের আমরা যা ডিজার্ভ করি সেই ধরনের রুলার আমাদের উপর বসবে, একটু আগে যে হাদিসটা পড়লাম সেটাতে এরকম আরও হাদিস আছে যে কখন কী ধরনের রুলার বসাবেন, যখন এটা হবে তখন এই ধরনের রুলার, যখন এটা হবে তখন এই ধরনের রুলার, এগুলো অনেক কটা হাদিস আছে। আমি একটা বললাম, এটা আমার সাথে আমি আমাদের দেশের সাথে খুব রিলেভেন্ট দেখলাম, এটা মনে রাখি যে আমাদের দেশে প্রত্যেকটা মানুষ ওজনে কম দিচ্ছে, অল মানে প্রত্যেক এক্সেপশন থাকতে পারে কেউ প্রত্যেকটা মানুষ সেই ওজনে কম দাম মনে করতেছে না, সে মনে করতেছে আমি তো এখানে আসি এটাই বেশি, এই এই পয়সায় যে এখানে বসি, এই সেক্রেটারিতে বসি বা এই অফিসে বসি এইটাই বেশি, ওভার টাইম যদি দেয় তাহলে দেখবো না, অনেক আছে না এরকম কাজ করে, অনেক গভর্নমেন্ট সংস্থা আমি জানি যেগুলো একটু টেকনিক্যাল সাইডে, ধরেন রেল রোড বা ই ওই যে কী বলে ওই কোনো একটা টেকনিক্যাল সার্ভিস যারা দেয় আর কি,
যে যারা নর্মাল টাইমে কাজকে কাজই মনে করে না, নর্মাল টাইমে হাজির আছে এটাই আমি এনাফ, তারপরে যখন ওভারটাইম দিবে তখন গিয়ে কাজটা করবে, যখন ওভারটাইম একটা এসে পাঠাবে, অনেক জায়গা আছে। তারপরে বলতেছেন যে ওয়ার্শিপ অফ আইডল মানে প্রেজেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড এলসওয়্যার, যেগুলো আছে ইন্ডিয়াতে বা অন্য জায়গায় তখন কেন মজুরির সময় এবং এখনও, মোর হেটফুল টু আল্লাহ অ্যান্ড হিজ প্রফিটস অ্যান্ড রাইটিয়াস রেক্টিফায়ার্স দেন দ্য অপারেশন অফ দ্য রুলার্স, যারা বোঝে জিনিসগুলো কী, তাদের কাছে মূর্তি এবং মূর্তি পূজা এবং শির্ক এগুলো অনেক বেশি ঘৃণ্য মানে অপ্রেসর রুলার থেকে, কারণ অপ্রেসর রুলার তো আপনি বসান নাই, আপনার কোনো ক্ষমতা নাই রুলার বসানোর, আল্লাহর তরফ থেকে এটা নির্ধারণ, আপনি যখন এমন হবেন আপনার রুলার এমন হবে, আপনি যখন এমন হবেন আপনার রুলার এমন হবে। হ্যাঁ, তার মানে এটা না যে আমরা কমপ্লেসেন্ট হয়ে বসে থাকবো তা না, কিন্তু অ্যাজ এ ওয়ে অফ কারেকশন আমরা প্রথমে কী করবো, ভিতরে তাকায় দেখবো যে আমরা ঠিক আছে কি না, আমাদের জীবনে তহিদ আছে কি না, আমাদের জীবনে তহিদ প্রতিষ্ঠিত কি না, বা আমরা আল্লাহকে ভয় করি কি না। আল্লাহ বলছেন জমিনে কর্তৃত্ব দিবেন, যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আপনাকে কর্তৃত্ব দিবেন। আল্লাহ বলেন না যে আপনার যদি টাকা হয়, ব্যাংক হয়, সোনা হয়, অস্ত্র হয় তাহলে দিবেন কর্তৃত্ব, এটা বলেন নাই। আপনি খোঁজ করে দেখেন যে মানে ভালো করে সবাই জুতা জুটতো না, জুতা যখন তারা সারা দুনিয়াকে ই করতে পদ্দলে নিছে তখন সবাই ভালো করে জুতা ছিল না, যেসব সোলজাররা নিছে আর কি। গল্প পড়ে দেখেন, মানে ঈশের পরের কাহিনী পড়ে দেখেন, রাসূলের পরের কাহিনীগুলো পড়ে দেখেন, যে যখন তারা নদী পার হয়ে গেছেন ঘোড়া নিয়ে, কিসের বলে পার হয়েছেন, আল্লাহর উপর যে ভরসা বা ইমান বা তাওহীদ সেটার বলে পার হয়েছেন, এটা কিন্তু সাবমেরিনের বলে, অস্ত্রের বলে বা টেকনোলজির বলে পার হন নাই। টেকনোলজি দরকার আমাদের, করবো, আল্লাহ বলছেন যে আমাদেরকে প্রিপারেশন নিতে বলছেন, অস্ত্রশস্ত্র জোগাড় করতে বলছেন, বাট অস্ত্রশস্ত্র শুধু দিয়ে কিছু হবে না। আচ্ছা, এরপরে বলছেন আটা আয়াত ই করতেছেন, অ্যান্ড কিপ মি অ্যান্ড মাই সন্স অ্যাওয়ে ফ্রম ওয়ার্শিপিং আইডলস, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা বলতেছেন, আমাকে এবং আমার বংশধরকে মূর্তি পূজার থেকে দূরে রাখেন, ও মাই লর্ড দে হ্যাভ ইনডিড কজ দ্য মিসগাইডেন্স অফ মেনি পিপুল, হে আল্লাহ তাদেরকে দূরে রাখেন এসে থেকে। ইব্রাহিম সালাম দোয়া করে গেছিলেন তার উম্মতদের তারিখে যেন মূর্তি পূজার থেকে দূরে রাখা হয়। আচ্ছা, আসেন একটু আগে, আমরা আটটায় নাকি সালাত, হ্যাঁ আটটায়, এখন ফোনে একটা বাজে গেল অলমোস্ট না, হ্যাঁ পনেরো আটটার পাঁচ মিনিট, আর পনেরো আটটা শেষ করে দেবো। এখন বলতেছেন যে মোস্ট অপ্রেসিভ অ্যারোগ্যান্ট অ্যান্ড করাপ্ট রুলার লিভড, কার সময়? ইব্রাহিম আলাইহিস সালামের সময়। সবচেয়ে নম্রদের কথা বলতেছেন, বাট ইব্রাহিম আলাইহিস সালাম টুক অ্যাজ ইজ গোল দ্য কল টু তাওহীদ অ্যান্ড অবলিটারেশন অফ শির্ক, শির্ক নিশ্চিহ্ন করা এবং তাওহীদের দিকে ডাকা, এটাকে ওনার গোল হিসাবে নিয়েছেন। যদিও ওনার সময়কার শাসকটা খুবই অত্যাচারী ছিল, ওইটাকে উনি প্রাধান্য দেন নাই, প্রাথমিক কাজ মনে করেন নাই, যে আগে এটাকে সরাই দিই, যেমন পড়ছি আগে আবার আসতেছে আর কি, ঘুরে ঘুরে আসতেছে, পড়ছি আগে এটা যে আগে লিডারটা সরাই দিই, আমি একটু রাষ্ট্র ক্ষমতায় বসি, তারপরে আমার জন্য কত সহজ হবে এটা করা, এটা কিন্তু করেন নাই, ওইটাকেই গোল নিয়েছেন যে শির্ক এবং গিয়েকে নিশ্চিহ্ন করবেন। হি ইজ অলসো সেড, মদিদির মরণ মদিদির একটা ই পড়বো আমি এখন, আল্লাহ তাকে মাফ করে দেন, এটা কিন্তু তার এগেনস্টে কোনো নাই, যে কোনো মুসলিম যে মারা গেছে তাকে আমরা গালিগালাজ করবো না, তার আমল শেষ, তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। কিন্তু উনি যে কাজ রেখে গেছেন, যে কাজ শত সহস্র লক্ষ কোটি মানুষকে বিপদগামী করার ক্যাপাবিলিটি রাখে, অবশ্যই সেটা নিয়ে কথা বলতে হবে, অবশ্যই মানুষকে সাবধান করতে হবে, সেটা নিয়ে কথা বলতে হবে। উনি এবং সৈয়দ কুতুব যে ধারাটা পৃথিবীতে এই করে গেছেন, পৃথিবীর বহু বহু হত্যাযোগ্য ফিতনার রুট কিন্তু এটা, হয়তো উনি ডিরেক্টলি বলেন নাই কিন্তু ওই ধারা থেকে আসছে, কিন্তু বহু হত্যাযোগ্য বহু ফিতনা আপনি দেখবেন যে এখন মানে এখনকার যেটাকে আমরা সন্ত্রাসবাদ বলি, জঙ্গিবাদ বলি, যাই বলি, আলকায়দা বলি, আইএস বলি, যত কিছু যা যে নামই ডাকেন, এটার একটা স্ট্রেট রুট আপনি পাবেন সৈয়দ কুতুবে, এদিকে কোনো সন্দেহ কোনো অবকাশ নাই। আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করলে জানবেন। আমি ওনার জন্য দোয়া করতেছি আল্লাহ ওনাকে মাফ করে দিন, ওনাকে জানাতে সে করো, কিন্তু উনি যা রেখে গেছেন সেটা কিন্তু এক্সপ্রেস করতে হবে মানুষের কাছে, যে ওটার ভ্রান্তি কোথায় আসে। উনি কিন্তু ঠিক এই মরণ মদিদ এবং উনি একই মেথোডোলজি মনে করতেন, যে আগে হুকুমত ই করতে হবে তারপরে অন্য কিছু। এবং আজকের গামা ইসলামিয়া অথবা ইসলামী জিহাদ, যেগুলো ইজিপ্টের মেইনই ছিল, আবার নতুন নতুন দল হয়েছে এখন, সেগুলোর কিন্তু অল সবকটার রুট কিন্তু ইকবালুল মুসলিমিন, যেটা ওই সময় বা সৈয়দ কুতুবের লেখালেখিতে বা তার এসে পাবেন আপনি খুঁজে, একদম মানে ওরা তো অ্যাপোস্টল অফ ই বলে, মানে পয়গম্বর বলে ওনাকে আমেরিকাতে, এক শ্রেণীর মানুষের জন্য পয়গম্বর বলে, এটা ভুল বলে ওরা পয়গম্বর, আমরা কি মনে করি এটা বোঝানো ওরা সেই জন্য বলে, যাই হোক।
এই 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 প্যাসেজটা পড়ে আমরা আজকে শেষ করে দেব। সো ইফ সামওয়ান টুডে, মাওলানা মওদুদী বলতেছেন, ইফ সামওয়ান টুডে উইশেস টু পিউরিফাই দ্য আর্থ অ্যান্ড চেঞ্জ দ্য করাপশন টু ওয়েলবিং, কেউ যদি এটা করতে চায় তাকে কী করতে হবে, তাকে কী করতে হবে, তাকে রাইটিয়াস, দেন ইট উইল নেভার বি এনাফ, মানে তার চেষ্টাই হবে না। কি কখন চেষ্টাতে যাবে, রাদার ইট ইজ এ ডিউটি আপন হিম টু গ্যাদার হোয়াট হি ইজ এবল টু উইথ রিগার্ড টু দ্য রিসোর্সেস অফ রাইটিয়াস পিপুল। তার ডিউটি হবে কি, সৎকর্ম বা সৎসৎসঙ্গ, মানে সৎ মানুষকে জড়ো করা, অ্যান্ড ফ্রম দেম ইন টু অ্যান অর্গানাইজ গ্রুপ অ্যান্ড এ স্ট্রং কমিউনিটি, ওটা থেকে একটা কমিউনিটি গঠন করা সৎ মানুষকে নিয়ে, সাচ এজ উইল এনাবল দেম টু স্ন্যাচ দ্য রেইনস অফ অথরিটি ফ্রম দোজ হু আর ইন চার্জ অফ দ্য সিভিলাইজেশন ইন দিস ওয়ার্ল্ড। এখনকার দুনিয়ায় সভ্যতার ইনচার্জ যারা, ক্ষমতাধর যারা, তাদের কাছ থেকে সেই ক্ষমতাটা ছিনিয়ে নেওয়ার জন্য এনাফ হবে, এরকম একটা কমিউনিটি গঠন করতে হবে। আচ্ছা, টু অ্যাটেন লিডারশিপ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড রুলারশিপ, ইমামত, ইমামতের কথা বলতেছেন, যে রুলারশিপ এবং ওয়ার্ল্ডের, পৃথিবীর রুলারশিপ এবং ইমামত, এটা এটা এটাই করার জন্য সঙ্গবদ্ধ হইতে হবে। লিভ অ্যালোন দ্য মোস্ট সিভিয়ার সিকনেস অ্যাফ্লিক্টিং দ্য নেশন উইচ ইজ শির্ক, দে টেক নো নোটিস অফ দিস অ্যান্ড ইনস্টেড দে ওয়ান্ট টু গ্যাদার রাইটিয়াস পিপুল। এই যে ব্যাপারটা বলতেছেন যে হাউ রাইটিয়াস পিপুল আপনি কোথা থেকে পাবেন বলেন তো, নবীদের যে পদ্ধতি ছিল, নবীরাও কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ধরনের কাজই করছেন, কাছাকাছি শুনতে মনে হবে, কিন্তু প্রথমে কী করছেন, 13 বৎসর ধরে তাওহীদের উপর দাওয়াত দিতে দিতে একটা সমষ্টি তৈরি করছেন, যে সমষ্টিটা মেইনলি হচ্ছে বদর সাহাবি যারা, তার তাই না, 13 বৎসর ধরে 13 বৎসরের মেহনতে সৎখানেক বা সৎখানেক প্লাস মক্কি সাহাবি, বাকিরা আনসার মিলায় হচ্ছে বদর সাহাবি যারা, তারা এই সমষ্টিতে তো আপনাকে, এই সমষ্টিকে আকাশ থেকে আসবে, কোথা থেকে আসবে, এই সমষ্টিতে আসবে যখন আপনি তাওহীদ প্রিচ করতে শুরু করবেন তখন। তো বলতেছেন যে রাইটার্স পিপল দে টেক নো নোটিস অফ দিস, ইনস্টেড দে ওয়ান্ট টু গ্যাদার রাইটার্স পিপল, এটা এটা চিন্তাই করে না, বরং তারা রাইটার্স পিপুল ই করতে চায়, স্ট্রং কমিউনিটি ই করতে চায়, কী করে করবে সেটা। সো টেল মি, আল্লাহর ওয়াস্তে আমাকে বলেন, এই লেখক বলতেছেন, আপনাদের বলতেছেন, আল্লাহর ওয়াস্তে তাকে বলতে বলতেছেন, ওয়ের উইল দিস রিসোর্সেস অফ রাইটার্স পিপুল কাম ফ্রম ওয়েন উই হ্যাভ কনসিস্টেন্টলি টার্নড অ্যাওয়ে ফ্রম দ্য আকিদা অফ দ্য প্রফেটস। আমরা নবীদের আকিদা, বিশ্বাস থেকে বা মেথোডোলজি থেকে, পদ্ধতি থেকে যখন মুখ ফিরে অন্য পদ্ধতিতে যাব, এই রাইটার্স পিপুলগুলো কি আসমান থেকে আসবে নাকি, কোথার থেকে আসবে, বুঝছেন না ব্যাপারটা। তার মানে কি, আগে তাওহীদের ডাক দিয়ে, আগে নবীর পদ্ধতি ফলো করে একটা গ্রুপ অফ পিপুলকে তৈরি করতে হবে। আজকে আমি তো বলি, বাংলাদেশে আপনি, আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিলাম আজকে, আমি কথা কর থিওরিটিক্যালি, আপনি সর্বময় ক্ষমতার অধিকার, আপনি ইসলাম ইমপ্লিমেন্ট করতে পারবেন না বাংলাদেশ, মানুষ আপনি পিটায় বের করে দিন, মানুষ ইসলাম চায় না, আপনি রাস্তায় খালি বলেন যে আজকে থেকে সব চ্যানেল বন্ধ হয়ে যাবে, মানুষে ওখানে পিটায় মেরে ফেলবে, মানুষে চায় না এটা বন্ধ হোক, আপনি মানুষকে রেডি করতে হবে, মানুষ আপনাকে বলবে না আমরা চ্যানেল চাই না, মানুষ আপনাকে বলবে আমরা ই চাই না, বুঝছেন না। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আজকে শেষ করে দিচ্ছি, আজান পড়তেছে, প্লাস আমরা আর 7:30 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ এটা আমি আরবি শিখতে চাই, আইসিডিতে আরবি ভাষা শেখার কোনো ব্যবস্থা আছে কি, হ্যাঁ এটা গ্রুপে অ্যানাউন্সমেন্ট আসবে, আর আরবি এবং তাজবিদ দুইটার জন্যই আসবে, আরবি ল্যাঙ্গুয়েজের জন্য আসবে, তাজবিদের জন্য আসবে, আজকালকের ভিতরেই আসবে, এটা ফাইনালাইজড অলরেডি, গ্রুপে শিডিউল দিয়ে অ্যানাউন্সমেন্টটা আসবে। এখানে ভাই বলছেন, এই ধরনের পুরান জিনিস, তারপরেও একটা ব্যক্তি মালিকানা পাঞ্জাগানা মসজিদের ইমাম সাহেবকে আহলে হাদিসের অজুহাত দিয়ে এই বলে অব্যাহতি দেওয়া হয়েছে যে আহলে হাদিস ইমামের পিছনে নামাজ হয় না, ওই বাড়ির মালিকের এই ফতোয়া শরীর দৃষ্টি কি, এটা তো প্রশ্নই ওঠে না। নামাজ তো আমরা বলি, নামাজ কারো পিছু হবে না এটা বলতে হলে আমাকে কাফের সাব্যস্ত করতে হবে, কবিরা গুনাকারীর পিছনে নামাজ হবে, কবিরা গুনা, আপনি জানেন সে জিনা করছে, জিনা তো কবিরা গুনা, তার পিছনে নামাজ হবে যতক্ষণ তাকে অমুসলিম বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনি যদি বেটার কোনো অপশন থাকে, যে আপনি নিজে বললেন যে আপনি এখানে সম্মানিত মানুষ, বা আপনি আপনার আকিদা, আপনার আমল, আপনার ই ভালো, আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন যে আমি ইমামতি করব, কিন্তু নামাজ আপনার হয়ে যাবে, ইমামের দোষের জন্য আপনার নামাজ হবে না যদি সে মুসলিম হয়, যদি তাকে মুসলিম না বলা যায় সেক্ষেত্রে হবে না। আহলে হাদিসদের অমুসলিম বলছেন এমন কোনো ফতোয়া আমি পাইনি, আপনারা যদি
কোথাও পেয়ে থাকেন আমি যাই না, আমি পাই নাই কোথাও। এবং আমি শুধু আলিয়া দিস না, আমি তো এই যে ঢাকার চিটাং যাই, যাতে সিলেট যাই, যেখানে মসজিদ পাই সেখানে আমি নামাজ পড়ি উইদাউট আস্কিং এটা কার বা এটা মালিক কি আলিয়া দিস নাকি এটা কি হানাফি নাকি এটা দেওবন্দি, এটা আমি জিজ্ঞেস করি না। কারণ আমি মানে আসল কথাটা হচ্ছে এটা যে কার পিছনে নামাজ না পড়তে হলে তাকে কাফের সাব্যস্ত করতে হবে, কাফের সাব্যস্ত করতে হলে তার উপর হুজ্জত কায়েম করতে হবে, দলিল কায়েম করতে হবে, তারপরে সে কাফের হবে। কিন্তু সে যদি নিজেকে মুসলিম কায়েম ক্লেম করে আপনি তার পিছনে নামাজ পড়বেন। তবে আপনি যদি স্পষ্ট শেক করতে দেখেন, আপনি দেখলেন যে এটা একটা মাজার এবং সে মাজারের ভিতরে সেজদা দিতেছে, আপনি তার পিছনে নামাজ পড়বেন না, আপনি অন্যত্র পড়বেন। সেটা উল্লেখ্য উক্ত ইমাম প্রচলিত আহলে হাদিসের কেউ নন, সালাতে সহি হাদিসের উপর আমল করতে চান মাত্র। এটা বুঝছি আমি, তো এটা একেবারেই কোনো ভিত্তি নেই এটার, এটা যিনি বলছেন তার দায় দায়িত্ব, উনি কেন বলছেন আল্লাহর সাথে উনি জবাবদিহি করবেন। আমরা শুধু বলবো যে এটার কোনো ভিত্তি নেই, আর শুধু আহলে হাদিস কেন বলবো, আমরা যে কারো কথা বলতেছি, এইখানে যাইতে যেতে যত মসজিদ পাবেন আমার কোনো মসজিদে নামাজ পড়তে কোনো বাধা নেই। বা আমি আলেমদের সাথে ট্র্যাভেল করছি, আমাদের দেশে যারা প্রমিনেন্ট আলেম তারাও যেখানে সময় হয় যেখানে ওয়াক্ত ওখানে নামাজ পড়েন, এবং এটা আমাদের দিনের একটা বিউটি ছিল বা এখনও আছে। আমি আপনাদেরকে বলছি যে আমি একবার একজন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন এবং তার ওয়াইফের সাথে একখানে বেড়াইতে গেছিলাম ইসে ইন্দোনেশিয়াতে মালাং বলে একটা শহরে। তো আমার জোহরের নামাজের সময় আমি একটা মসজিদের পাশে গাড়িটা রেখে আমি নামাজ পড়ে আসে, দেখি যে ওনাদের ভিতর বিশাল ডিসকাশন শুরু হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফের ভিতর, যে এইভাবে একটা মুসলিম একটা মসজিদে ঢুকে নামাজ পড়তে পারে, মানে কোনো বাস বিচার নাই কোন ডিনোমিনেশন কোন কোন ই ক্যাথলিক না সেভেন ডে অ্যাডভেন্টিস্ট আর কী কী আছে না ওদের অ্যাভেঞ্জেলিস্ট নাকি মেথডিস্ট কত চার্চ আছে না ওদের। তো ওনারা বলতেছে যে কোনো বাস বিচার করলো না ঢুকে নামাজ পড়ে ফেললো, অ্যাপারেন্টলি হয়তো ওনাদের মনে হচ্ছে শাফি মাজাবের মসজিদে নামাজ পড়লাম, কোনো বাধা নেই শাফি মাজাবের মসজিদে নামাজ পড়তে কোনো সমস্যা নাই, যতক্ষণ আমি মনে করতেছি তারা মুসলিম ততক্ষণ আমার কোনো সমস্যা নেই। আমরা শেষ করে দিই আজকে এখানে।